হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম রেজা সমুদ্দিন খন্দকা, জেকাবে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ক্লিপবোর্ড অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে ক্লিপবোর্ড ইউজ করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেল আসার পর আমরা কী বলছি, আমরা আমাদের এক্সেল থেকে এই যে আমাদের এখানে যে ক্লিপবোর্ডের এই যে আমাদের কাজগুলো আছে সেই ক্লিপবোর্ডের কাজগুলোকে আজকে আমরা সেই সমস্ত বিষয়গুলো দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমাদের এখানে কিছু ডাটা আমরা লিখে নিচ্ছি। জাস্ট আমরা যখন এটা লিখলাম, লেখার পর এটুকু সিলেক্ট করে, এখন এটুকু সিলেক্ট করে এখন যে আমরা নিজ দিকে এইভাবে টান দিই তাহলে আমাদের এটা কী হলো, কপি হইলো। বাস, এখান থেকে আমরা এবার টান দিয়ে কপি করতে পারি। বাস, এখন এটা তারপরে এখন আমাদের এখান থেকে এই যে ক্লিপবোর্ডের মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে কাট, তারপরে দেওয়া আছে কপি। তো কাট আর কপির কাজটাকে এটা তো আমরা মোটামুটি সবাই জানি এটা। তারপরে বিষয়টা আমরা দেখি, এখানে আমরা এই লেখাটুকু সিলেক্ট করার পরে এই সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে কাট, আমরা কাটে ক্লিক করলাম, অথবা এই আমরা কাটে মাউস পয়েন্ট নেওয়ার পর্যন্ত কিন্তু নিচে লেখা আসছে কন্ট্রোল এক্স, এটা যে শর্টকাট কি মানে কিবোর্ডের মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে কাটে ক্লিক করলাম, করার পর আমরা এটা কোথায় পেস্ট করবো, আমরা এখানে পেস্ট করবো। তাহলে এখন আমরা এই যে আবার এখানে কোথায় এই যে পেস্ট লেখা আছে, আমরা পেস্টে ক্লিক করলে বাস আমাদের এটা কাট হয়ে এখানে চলে আসছে। তাহলে কাট হয়ে চলে আসলো। এখন আমরা আবার আগের জায়গায় নেওয়ার জন্য কী করতে হবে, আমরা এই যে উপরে আনরো, এই যে এখানে আনরো, আমরা এখানে ক্লিক করলে আবার আগের জায়গায় চলে আসছে। বাস, আমরা এখানে কাটার পরে আমাদের এখানে আমরা যদি চাই কী করার জন্য, এখন এটাকে আমরা কপি করার জন্য, তাহলে কপি করতে গেলে এখন আমাদের কী করতে হবে, এখন সেমভাবে এখানে আমাদের এই লেখাটুকু সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কপি, কপিতে ক্লিক করলাম। বাস, কপিতে ক্লিক করার পরে আমাদের এটা কপি আমরা কোন জায়গায় করবো সেখানে কার্সর নিয়ে আমরা এখান থেকে এই যে পেস্ট, আমরা পেস্টে ক্লিক করলে আমাদের এখান থেকে কপি হয়ে এখানে চলে আসছে। তাহলে কপি করলে এখানে থাকবে, এখানে থাকবে, সেটা আমরা দেখলাম। বাস, এখন ধরুন আমরা এখান থেকে কাট কপির বিষয়টা কিন্তু আমরা কী দেখলাম, আমরা এখান থেকে দেখলাম, কিন্তু সেম কাজটা আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। কিবোর্ড দিয়ে করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কাট, কাট করার পরে আমরা কোথায় রাখবো বা সেখানে গিয়ে আমরা কিবোর্ড থেকে কী দেবো, কন্ট্রোল ভি, ভি চাপ দিলাম, পেস্ট হয়ে গেল। বাস, এখান থেকে আমরা কী দেখলাম, আমরা কিবোর্ডের মাধ্যমে কাটের কাজটা দেখলাম। সেম আমরা কপির কাজটাও দেখি, আমরা এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি চাপ দিয়ে কপি, তারপর আমরা কোথায় পেস্ট করব, আমরা এখানে কাজটা রাখলাম পেস্ট। বাস, তাহলে আমরা কিবোর্ডের মাধ্যমে আমাদের কাট কপির কাজটা আমরা দেখলাম। বাস, তারপরে এখানে আমাদের এই কাট কপির যে কাজটা আমরা করলাম, তো আমরা যদি কী করি, আমরা এখান থেকে আমাদের ডাটাগুলো থেকে যখন আমরা এখান থেকে কোনো কপি করি সেটা কিন্তু আমাদের এই যে ক্লিপবোর্ড আছে, এই যে ক্লিপবোর্ডের এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এখানে এই ক্লিপবোর্ডের মধ্যে সেই কপিগুলো, কাট কপির বিষয়গুলো এখানে থাকে, যে বিষয়টা আমি দেখাচ্ছি। তাহলে এখন দেখার জন্য ধরুন আমি এখান থেকে আমি ক্লিপবোর্ডটা এখানে ক্রস করে দিলাম। বাস, এখন যদি আমি এখান থেকে ধরুন এই নামটুকু আমার এখান থেকে এটুকু আমি কপি করব, তাহলে কন্ট্রোল সি দিয়ে অথবা এখান থেকে আমি যে কপিতে ক্লিক করে কপি করলাম। বাস, করার পর আমরা কোথায় পেস্ট করবো, এখানে পেস্ট করলাম। তাহলে এখানে আমরা পেস্ট করলাম, তাহলে এখন এই যে পেস্ট করলাম, এই যে এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। এখন যদি আমরা ধরুন এই যে ক্লিপবোর্ডে যাই, আমরা এই যে এখানে ক্লিপবোর্ডে গেলাম, তাহলে এখানে আমি এই যে এখানে যে তিনটা নাম আমি এখান থেকে কপি করলাম, এইটা কিন্তু আমাদের এই যে ক্লিপবোর্ডে জমা আছে, এই যে ক্লিপবোর্ডে জমা আছে। মানে এইটা ছাড়া যদি আমি ধরুন আবার এখান থেকে এইটুকু আমি এখান থেকে কপি করি, তাহলে এখান থেকে আমি ধরুন সিলেক্ট করে এখানে এইটুকু কপি করলাম, তাহলে আমি কী দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমি ধরুন যে এইটা আবার এখানে পেস্ট করলাম, তাহলে পেস্ট করলাম, তাহলে আমি এখান থেকে ধরুন যে কি এই যে এইটা আর এটা দুইটা কপি করলাম, দুইটা কিন্তু এই যে ক্লিপবোর্ডে জমা আছে। সেমভাবে ধরুন আমি যদি এখানে আবার কিছু অন্য কিছু নাম্বার কিছু লিখলাম, ধরেন এখানে আমি কিছু নাম্বার লিখলাম, নাম্বার লেখার পরে এখান থেকে ধরুন আমি কী করলাম, এইটুকু আমি সিলেক্ট করে এইটুকু কপি করি, তাহলে আমি কপিতে গেলাম। কপি করার সাথে সাথে কিন্তু এই যে নাম্বারগুলো আমার এখানে ক্লিপবোর্ডে চলে আসছে, এই যে নাম্বারটা চলে আসছে। এখন আমি ধরুন নাম্বারটা আমি এখানে পেস্ট করলাম, তাহলে এখন আমি এই যে কতবার কপি করলাম, আমি যতবার কপি করলাম ততবার কিন্তু এখানে আমাদের ক্লিপবোর্ডের ভিতরে এই যেটা চলে আসছে। তাহলে এখন ধরেন যে কি এটা নাম্বার চলে আসছে, তারপরে যে আগের বার করছে ডিজিটাল মার্কেটার এটা চলে আসছে, তারপরে এটা আরও যদি আমি কপি করি সেই কপির বিষয়গুলো আমার এই ক্লিপবোর্ডের ভিতরে জমা থাকে। এই ক্লিপবোর্ড থেকে যদি জমা থাকে তখন আপনি ক্লিপবোর্ডে ঢুকে আপনার যেইটা প্রয়োজন সেটা আপনি এখানে পেস্ট করতে পারবেন। যেমন কি বিষয়টা কীরকম, এখন যদি মনে করেন আমরা কি পেস্ট করতে চাই, এখানে ধরেন আমরা এইটা পেস্ট করবো, তো এটা পেস্ট করার জন্য আমরা কোথায় করবো, এখানে কাজটা রাখলাম, এই যে আমি এখানে জসিম যেটা প্রথম সিলেক্ট করছিলাম এটা ক্লিক করলাম, এটা পেস্ট হয়ে গেল। এখন আবার ধরুন এটা পেস্ট করবো, এটা ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেল, আবার এটা পেস্ট করতে এটা ক্লিক করে এটা পেস্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা পেস্টের বিষয়টা দেখলাম। এখন ধরুন এগুলো আমরা একটু ডিলিট করে নেই, এটা ডিলিট করে নিলাম। এখন চাইছি যে আমরা এই যে পেস্ট হলে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে সবগুলো একসাথে পেস্ট হয়ে যাবে। এই যে আমরা এখানে কাজটা রাখার পরে এখন আমরা যদি পেস্ট হলে যাই, এই দেখেন আমাদের কিন্তু এই যে যতগুলো কপি করা আছে সবগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। তাহলে আমার যে নামটা জসিম, তারপর ডিজিটাল মার্কেটের নাম্বার, তাহলে পেস্ট হতে হতে যতগুলো আমার আগে কপি করা আছে সবগুলো এখানে কিন্তু পেস্ট হয়ে চলে আসছে। তো বিষয়টা কিন্তু আমরা দেখলাম। তো এখন এছাড়া ধরেন যে কি আমরা যদি এখানে ধরুন এই যেগুলো আমরা এখানে কপি করা আছে আমরা যদি এটার এই যে ভিতর আমরা ধরুন এখানে ঢুকি ঢোকার পরে এখানে আমি এই যে পেস্ট এখন এখান থেকে পেস্ট দিলে পেস্ট হবে আর আমরা চাই যে এটা ডিলিট করে দিব এই কপিটা আমরা ডিলিট করে দিব তাহলে এই যে ডিলিটে ক্লিক করলাম এই কপিটা ডিলিট হয়ে গেল তারপর যদি চাই যে আমরা এখানে যতগুলো কপি করছি সবগুলো আমরা ক্লিয়ার করে দেব তাহলে এখান থেকে আমরা এই যে ক্লিয়ার অল দিলে সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা ক্লিয়ার অলে ক্লিক করলাম দেন আমাদের সবগুলো কপি ক্লিয়ার হয়ে গেল তো এখন ক্লিপবোর্ডের বিষয়টা কিন্তু সেটা আমরা এখান থেকে জানলাম যে ক্লিপবোর্ডের বিষয়টা কি বাস এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম বাস এখন আমরা এখান থেকে কি করলাম আমরা কাট কপি তারপরে এখান থেকে পেস্ট এবং দেখা যাচ্ছে এই যে ক্লিপবোর্ডের ভিতরে আমাদের যে কপি বিষয় থাকে সেগুলো কিন্তু আমরা দেখলাম এখন তারপরে এখানে আমাদের এই কপির ভিতরে আমাদের আরেকটা বিষয় আছে সেটা কি আমরা এই যে এখানে ক্লিক করি করার পর আছে কপি এস পিকচার তো এই বিষয়টা কি কপি এস পিকচার মানে কি এখন আমাদের ডাটাগুলো আমরা যদি চাই কপি করে পিকচার হিসেবে পেস্ট করার জন্য সেটা আমরা করতে পারি যে কিরকম ধরুন আমরা এখান থেকে যদি চাই এই ডাটাটুকু আমরা এখান থেকে কী করবো এখান থেকে নর্মালি কপি করলে আমাদের ডাটা হয়ে পেস্ট হয়ে আসে কিন্তু আমরা পিকচার হিসেবে কপি করবো তাহলে আপনারা এখানে চলে যাবেন এই যে কপি এস পিকচারে ক্লিক করবেন পাস করার পরে এখানে কিন্তু অপশন চলে আসছে আপনার এখানে অ্যাপিয়ারেন্স আর একটা ফরম্যাট এখন যদি আমরা অ্যাজ শোন অন স্ক্রিন এটা দিয়ে আমরা এখানে ফরম্যাট আপনি যেটা দেন পিকচার বা বিটম্যাপ তাহলে আমরা পিকচার হিসেবে দিব তো দেওয়ার পরে এটা দিলে কী হবে আমার এটা পিকচার হিসেবে এখানে স্ক্রিনে শো করবে আর যদি মনে করেন আমি এটা দিই এটা দিলে কিন্তু তার আমার দুইটা চলে গেছে এটা দিলে অ্যাজ অ্যাজ শোন হোয়েন প্রিন্টেড তো এটা আমার কোন সময় কাজ করবে এটা আপনার যখন আমরা প্রিন্ট করব আমরা প্রিন্টেড করার পরে দেখা গেছে এটা কী করবো আমার প্রিন্টের মধ্যে এটা শো করবে আমাদের এটা কি এই ডাটাগুলো পিকচার হিসাবে তো সেই বিষয়টা বলছে তাহলে এখন আমরা কোনটা দেখবো উপরেটা উপরটা সিলেক্ট করার পরে আপনার ফরম্যাট যেটা দেখা দেন দেখা দেবেন আমরা পিকচার হিসাবে দেখাবো তারপর ওকেতে ক্লিক করার পরে আমাদের এটা কি হয়ে গেল পিকচার হিসেবে কপি হয়ে গেল বাস কপি হওয়ার পরে এখন আমরা কোন জায়গায় আমরা এটা পেস্ট করব পিকচার হিসেবে সেখানে আমাদের কার্সর রাখতে হবে তাহলে আমরা এখানে পেস্ট করবো বাস এখানে কার্সর রাখার পরে এখন আমরা এই যে পেস্টে আমরা এখন পেস্টে ক্লিক করি বাস পেস্টে ক্লিক করার পরে আমাদের এই যে ডাটাগুলো এখন পিকচার হিসেবে চলে আসছে তো আমরা যতটুকু কপি করলাম ততটুকু এই যে পিকচার হিসেবে চলে আসছে এখন আমরা এটা ধরেন এখান থেকে এই যে চাপ দিয়ে এখানে আপনারা এটা ছোটো বড়ো করতে পারবেন এই যে আমরা এখান থেকে ছোটো বড়ো যা দরকার এখান থেকে করতে পারছি মানে অ্যাটলাইস একটা পিকচার নিলে যেরকম হয় সেভাবে আমরা এখান থেকে এই ডাটাগুলো এখানে পিকচার হিসেবে চলে আসছে এখন এই পিকচারে আপনারা যে কাজগুলো করতে পারি সেম কাজগুলো এখানে করতে পারবেন তো এটা করার জন্য এই যে ফরম্যাটে যাবেন এই যে ফরম্যাটে ক্লিক করার পরে এই যে ধরেন আপনার যে বিষয়গুলো দেওয়া আছে এই যেগুলো সব করতে পারবেন তারপরে এখান থেকে কালার দিতে পারবেন এই যে এখানে কালার যে কারেকশন আরও যে পিকচারের যে বর্ডার থাকে সেই বর্ডারের বিষয়গুলো এই যে এফেক্ট বিষয় বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো ক্লিক করলে হবে তারপরে যে এখানে আছে হাইট ওয়েট বাড়ানো এই সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন তারপরে মাউসে আপনারা ক্লিক করার পরে এই যে এখানে ফরম্যাট পিকচার সাইজ এখানে আরও অনেক বিষয় দেওয়া আছে এগুলো আপনারা ক্লিক করলে পিকচার যা করতে পারেন সেম বিষয়গুলো এই ডাটা দিয়ে আপনারা এখানে কপি এস পিকচার নিয়ে যে কাজটা করেন সেম কাজটা আপনি এখানে করতে পারবেন বাস আমরা এটা দেখলাম বাস এখন এটা দেখার পরে এটা আমরা ডিলিট করে দিই তারপরে এখানে আমাদের কি আছে আমাদের এখানে তারপরে আমাদের আরেকটা বিষয় আছে কি ফরম্যাট পেইন্টার তো ফরম্যাট পেইন্টারের বিষয়টা কি কাজ করে তো এটা হচ্ছে আপনি এখানে ধরুন আমরা কি করলাম এখান থেকে এই ডাটাটুকু আমরা সিলেক্ট করলাম করার পর এটার মধ্যে আমরা এই কালারটা দিলাম আর এখানে কি দিলাম ধরুন এই টেক্সট কালারটা দিলাম তাহলে এখানে তো আমরা ফরম্যাটটা করলাম এই সেম ফরম্যাটটা আমরা যদি অন্য জায়গায় নিতে চাই তো সেটা আমরা ফরম্যাট পেইন্টারটা নিতে পারি কীরকম এখান থেকে আমরা এটুকু ফরম্যাট করার পরে এখন আমরা এই যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করি বাস ক্লিক করার পরে এখন আমরা এই এখানে যে ফরম্যাটটা করছে সেম ফরম্যাটটা আমরা এখানে চাই তো এখানে আমরা টান দিয়ে এভাবে সিলেক্ট করলে এই ফরম্যাটটা হয়ে গেল আবার আমরা ধরেন এখান থেকে কতটুকু এটুকু ফরম্যাট করি সেমভাবে এখান থেকে আমরা একটা ধরুন এই কালারটা দিলাম দেওয়ার পর এখানে আমরা টেক্সট কালার বোল্ড ইটালি ধরুন টেক্সট কালার এগুলো করে দিলাম এখন যে ফরম্যাটটা করছে সেম ফরম্যাটটা অন্য জায়গায় চাই তাহলে ফরম্যাট পেইন্টারে ক্লিক বাস তারপর আপনি কোথায় করবেন আমরা এখানে করব তাহলে এখান থেকে এটুকু আমরা সিলেক্ট করি সেই জন্য আমরা যতটুকু সিলেক্ট করি ততটুকু আমাদের সেম ফরম্যাট হয়ে গেল এটি হচ্ছে আমাদের ফরম্যাট পেইন্টারের বিষয়টা তারপর এখন যদি মনে করেন আমরা কি চাই যে এখান থেকে আমরা ফরম্যাট পেইন্টার করবো যেখানে আছে আমাদের যেরকম হোয়াইট আছে এরকম হবে তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে এখান থেকে ধরুন আমরা এই যে এটুকু সিলেক্ট করলাম করার পর এখান থেকে আমরা এই যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে আমার এই যে এখানে যে ব্ল্যাঙ্ক আমার যেখানে ফরম্যাটটা আছে সেম ফরম্যাটটা আমার এখানে হয়ে যাবে তাহলে এখন আমি ধরুন এতটুকু আমরা সিলেক্ট করি এবং সিলেক্ট করলাম আমাদের এখানে যে ফরম্যাটটা আমরা নিয়েছি এখানে এই যে হোয়াইট ফরম্যাট সেম ফরম্যাটটা কিন্তু এখানে হয়ে গেছে তো এইভাবে আমাদের ফরম্যাট পেইন্টারটা আমরা এক্সেল আমাদের এক্সেল শিটে আমরা ব্যবহার করতে পারি এটা আমরা দেখলাম আর দেখার পরে এখন তারপর আমাদের এখানে আরও অনেকগুলো কাজ দেওয়া আছে সেগুলো আমরা দেখব তো সেই কাজগুলো করার জন্য এখান থেকে আমাদের কী করতে হবে আমাদের এখানে আমরা এখানে যাই এখানে কিছু ডাটা আমরা লিখতে হবে অন্যভাবে আমরা কী লিখবো এখানে তো আমরা লিখলাম 5 7 3 আমরা একটু স্মল ডাটাই লিখলাম তারপর এটা আমরা ধরুন সাম করি তিনটা সিলেক্ট করে তখন আমরা এখানে সাম করলাম পাস করার পরে এখন এই ডাটাগুলো আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে মিলিয়ে নিলাম এখানে ধরুন টেক্সট কালার রেড দিলাম ধরুন এটার মধ্যে আমরা কালার দিলাম কোনটা ধরুন এখান থেকে আমরা এই কালারটা দিলাম বাস এটার আমরা ফিল কালারটা দিলাম বোর্ড করলাম লেখাটা বোল করলাম। তারপর এখানে আমাদের এই যে এখানে ডাটাগুলার আমাদের এখানে কি আমাদের এই ভ্যালুগুলো আমরা ফরম্যাটিং করি। কোন ফরম্যাটিংয়ে থাকবে? আমরা দিলাম নাম্বার ফরম্যাটিংয়ে থাকবে। তারপর নাম্বার ফরম্যাটিং করলাম। তারপর এখান থেকে যে আমরা কি করি আমরা বর্ডার দিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা অল বর্ডার গিয়ে আমরা বর্ডার দিয়ে দিলাম। তাহলে এই যে এখান থেকে আমি এই যে কাজগুলো করলাম, এখান থেকে আমি যদি এখন এটা সিলেক্ট করে আমি কি করি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি যদি এখানে গিয়ে পেস্ট করি, এখানে পেস্ট করলাম, তাহলে এখানে যা আছে সেম জিনিস কিন্তু আমার এখানে চলে আসছে। মানে এখানে যা আমি আমার যে কাজগুলো করছে পেস্ট দিলে হুবহু সেম জিনিসটা চলে আসতেছে। কিন্তু আমরা হুবহু সেম জিনিসটা চাই না। এখান থেকে আমরা যখন আমাদের স্পেসিফিক কোনো বিষয়ে আমাদের কী করে কপি করা পেস্ট করা প্রয়োজন সেটা যাতে আমরা করতে পারি, তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনার যদি দরকার পড়ে শুধু ফর্মুলা আপনি পেস্ট করবেন, তাহলে শুধু ফর্মুলাটা পেস্ট হবে। যদি আমরা চাই যে এখান থেকে শুধু কী হবে আমাদের এখান থেকে যে এখানে শুধু ভ্যালুগুলো পেস্ট হবে, আমরা শুধু ভ্যালুগুলো পেস্ট করবো, মানে অনেক বিষয় এখানে করা থাকবে, এখান থেকে যেটা আমাদের প্রয়োজন সেটা শুধু আমরা কপি করে পেস্ট করবো। আর সেই জন্য আমাদের এখানে যে পেস্টের মধ্যে আমাদের এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে। এই যে এখানে পেস্টের মধ্যে অনেকগুলো বিষয় দেওয়া আছে। তারপরে পেস্ট স্পেশালে গেলে আমরা আরও স্পেশালভাবে আমরা পেস্ট করে আমাদের ডাটাগুলো আমরা নিয়ে আসতে পারি। দেখেন অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমরা একটা পরে একটা ক্লিক করে আমরা বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখবো। দেখুন এখান থেকে ধরুন আমরা এটা দেখলাম, এখন ধরুন আমরা এখানে এটা দেখলাম যে এটা কীভাবে আমরা কপি করে ডিরেক্টলি পেস্ট করে আমরা সেম বিষয়টা নিয়ে আসতে পারি। এখন এখান থেকে আমাদের স্পেসিফিক কোনো বিষয় এখানে পেস্ট দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো এখানে আমরা কাজটা রাখলাম। রাখার পর এখন আমরা এই যে পেস্টের আমরা অপশন এখানে ক্লিক করি, করার পর এখানে পেস্টের মধ্যে আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন আপনি মাউস পয়েন্টার নেন, এই যে আবার এখানে মাউস পয়েন্টার নেন, এই যে এটা ফর্মুলা, এটা গেলে ফর্মুলা নাম্বার ফরম্যাটিং। এই যে আমরা যেইটাই মাউস পয়েন্টার নেব এখানে কোনটা কী কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি। এই যে মাউস পয়েন্টার নিলে কিন্তু আমরা বুঝতে পারছি প্রত্যেকটা চেঞ্জ আছে। তাহলে এখন ধরুন আমরা পেস্টের মধ্যে প্রথমে দেওয়া আছে এখানে পেস্ট, তাহলে পেস্ট দিলে কি কাজ করে সেটা কিন্তু অলরেডি আমরা দেখছি। তাই পেস্ট দিলে সরাসরিভাবে আমাদের যা আছে তা চলে আসবে, এটা তো আমরা অলরেডি দেখলাম। তারপর দ্বিতীয়টা কোনটা আছে ফর্মুলা। আমরা চাচ্ছি যে এখানে যে আমরা কপি করলাম আমাদের এই ডাটাগুলো থেকে শুধু আমাদের ফর্মুলাটা পেস্ট এখানে চলে আসবে। তাই আমরা পেস্টের এই যে ফর্মুলা আমরা এখানে ক্লিক করব, এখন থেকে শুধু ফর্মুলাটা আমাদের এখানে পেস্ট হয়ে চলে আসছে। তা ফর্মুলা পেস্ট হয়ে চলে আসছে। এই যে এখানে 5, 7, 3 এই তিনটার এখানে রেজাল্ট, এই যে আমাদের এখানে ফর্মুলা ইউজ করেছে ফর্মুলা বারে, এই যে ফর্মুলা আমার ফর্মুলাটা চলে আসছে। এখনও ফর্মুলার সাথে আমাদের এই ফর্মুলাটার এখানে যে আমার 15 হইতে গেলে যে ভ্যালুগুলো লাগে সেগুলো সহকারে ফর্মুলাটা এখানে চলে আসছে। এটা হচ্ছে আপনি চান যে আপনি কপি করে আপনি ফর্মুলা শুধু পেস্ট করতে এইভাবে আপনি করতে পারেন। এখন এটা ধরেন এই বিষয়টা, তা আমরা এটা ফর্মুলা পেস্টের বিষয়টা দেখলাম। এখন আমরা পরবর্তীতে কী আছে আবার দেখি, তাহলে এটা আমাদের এখানে এইভাবে কপি করে আছে। তো আপনাকে কপি করা না থাকে, তো কপি করা থাকলে যেরকম আপনার ডট 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 এরকম ঘুরতে আছে এরকম থাকবে, তাহলে আমাদের অলরেডি কপি করা আছে। যদি কপি করা না থাকে তাহলে আপনার প্রথমে কপি করে নেবেন। তাহলে কপি করা আছে, কপি করার পরে এখন আমরা আবার এখানে চলে যাই বাস। তারপরে এখানে আমাদের ফর্মুলার পরে কী দেওয়া আছে ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাটিং। তাহলে আপনার ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটিং যদি আমরা পেস্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করেও করতে পারি। অথবা দেখেন এই যে আমাদের কিন্তু ফর্মুলা নাম্বার ফরম্যাটিংয়ের একবার ডান পাশে ওর ভিতরে দুইটা ব্র্যাকেট দেওয়া আছে। আপনার ও চাপ দিলে যে কাজটা করবে ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাটিংয়ে ক্লিক করলে সেম কাজটাই করবে। বাস আমরা এখানে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এখন আমাদের ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটিংটা পেস্ট হয়েছে। তার নাম্বার ফরম্যাটিং কোনটা, এই যে আমরা এখান থেকে নাম্বার, এই যে নাম্বার যেটা দেখাচ্ছি এখানে দিলে এই ধরনের নাম্বার ফরম্যাটিং কীরকম, এই যে 5-এর পরে .00 চলে আসছে, 7-এর পরে .00 মানে নাম্বার ফরম্যাটিং হয়েছে। কিন্তু আগেরটার মধ্যে কিন্তু ধরেন কোনো নাম্বার ফরম্যাটিং কিন্তু নাই, এই যে সরাসরি 5, 7, 3 মানে এটা শুধু ফর্মুলা পেস্ট করছে। কিন্তু যেহেতু আমরা বলছি ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটিং, তাহলে এই কারণে কিন্তু আমাদের এখানে ধরেন যে নাম্বার ফরম্যাটিং যেটা আছে এই যে উপরে করে নাম্বার এটা চলে আসছে। আগেরটার মধ্যে দেখেন কিন্তু আমাদের এখানে জেনারেল, এই যে আগেরটার মধ্যে জেনারেল যেটা বাই ডিফল্ট থাকে, কিন্তু এটার মধ্যে নাম্বার ফরম্যাটিং ইউজ করা আছে, নাম্বার ফরম্যাটিং চলে আসছে। তাহলে এখন এই নাম্বার ফরম্যাটিং আসলো, পাশাপাশি কি ফর্মুলা, এই যে আমরা এখানে গেলে এই ধরনের আমাদের এখানে ফর্মুলা চলে আসছে। তো এটা যেমন ফর্মুলা আমরা চলে আসছে, এটাও সেম আমরা ফর্মুলা যদি দেখাইছি ফর্মুলা পাশাপাশি নাম্বার ফরম্যাটিং সহকারে এইভাবে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখন আমাদের অলরেডি তো কপি করা আছে, আবার পরবর্তী অপশনটা কি আছে আমরা এখানে যাই, যার পর এটার পরে দেওয়া আছে আমাদের এখানে কিপ সোর্স ফরম্যাটিং। তাহলে কিপ সোর্স ফরম্যাটিং এটা যদি আমরা এখন ক্লিক করি তাহলে কী হবে আমাদের এই টোটাল ডাটাগুলো আমাদের টোটাল সোর্সটা এখানে আমাদের এখানে ফরম্যাটিং হয়ে চলে আসবে। তাহলে আমরা এই যেখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিপ সোর্স ফরম্যাটিং ক্লিক করার পরে ধরুন এখানে আমাদের যা আছে সেম বিষয়টা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এই ধরুন আমাদের এখানে ফর্মুলা ইউজ করা আছে, এখানে ডাটা যেভাবে ফিল কালার, তারপরে এখানে যে বোর্ড সব বিষয়গুলো চলে আসছে। কিপ সোর্স ফরম্যাটিং দিলে এখানে পেস্টের মতো এখানে যা আছে সেম বিষয়টা আমাদের এখানে এই পেস্টের মতো আমাদের এখানে সেম বিষয়টা চলে আসে। আর সরাসরি পেস্টগুলো যা আসে কিপ সোর্স ফরম্যাটিং দিলে সেম বিষয়টা কিন্তু চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তারপরে কী আছে আমরা দেখি, এখন আমরা এখানে আবার কাজটা রাখলাম, রাখার পর আবার এখানে চলে যাই পেস্টের অপশনে ক্লিক করি, পাস করার পরে আমাদের এখানে কিপ সোর্স ফরম্যাটিংয়ের পরে তারপরে এখানে দেওয়া আছে কি আমাদের নো বর্ডার। তো এটা কি কাজ করবে নো বর্ডার, আমরা যদি এটা এখানে আমরা পেস্টের মধ্যে এখানে ক্লিক করি তাহলে আমাদের বর্ডার ছাড়া, নো বর্ডার মানে বর্ডার ছাড়া আর বাকি সমস্ত বিষয়গুলো এখানে আমাদের পেস্ট হয়ে যাবে। তারপর নো বর্ডারে ক্লিক করলাম, তাহলে এই ধরুন আমাদের এখানে এখানে যা আছে এজ ইউজার সব বিষয়গুলো এখানে পেস্ট হয়ে চলে আসছে। শুধু এখানে আমাদের যে বর্ডার ইউজ করা আছে এই বর্ডারটা আসে নাই। আগেরটার মধ্যে দেখেন কিন্তু আমার এই যে বর্ডার সহকার আসছে, এই যে বর্ডার সহকার আসছে ইপসোস ফরম্যাটিং এর সময়। এখন যেহেতু আমরা কি দিচ্ছি যে নো বর্ডার, তাহলে বর্ডার ছাড়া বাকি সমস্ত ডাটাগুলো যা আছে সমস্ত বিষয়গুলো এখানে পেস্ট হয়ে চলে আসবে। এটা সেই বিষয়টা। তারপর এখানে কি, তারপর আবার এখানে আমরা আসি, আসার পর এটার পরে কি দেওয়া আছে এখানে আমাদের কিপ সোর্স কলাম উইথ। তো এই বিষয়টা কি কাজ করে, এটা করবে আমাদের কলাম আর উইথটা যদি আমরা পেস্ট করতে চাই সেক্ষেত্রে করতে পারি। তাহলে এখানে যে কলাম উইথ এখানে আমরা কত আছে, এই কলাম উইথটা এখানে দেওয়া আছে 8.10, এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 8.10। তাহলে এই কলাম উইথ কিন্তু সেম। এখন এই কলাম উইথটা যদি আমরা একটু বড় করে নেই, ধরুন আমরা একটু টান দিয়ে একটু বড় করলাম। তো বড় করার পরে এখন আমরা চাচ্ছি যে এখানে যে কলাম উইথ আছে এই কলাম উইথটা আমাদের এখানে থাকবে না, এখানে যে কলাম উইথটা আছে এই কলাম উইথটা আমরা এখানে পেস্ট করে নিয়ে আসবো। তা আমরা এখান থেকে কোনো ডাটা পেস্ট হবে না, কিন্তু আমাদের ডাটা সহকারে কিন্তু এখানে কপি করা আছে। যখন আমরা পেস্ট দিব কলাম উইথ দিয়ে, তখন এখান থেকে এই ডাটাগুলোর যে কলাম উইথ আছে এই যেখানে 8.10 এই কলাম উইথটা আমরা এখানে পেস্ট হয়ে চলে আসবে। এখানে বর্তমানে কলাম উইথ বাড়া দিয়েছি আমরা কত আছে 11, তাহলে এখানে আছে 8.10। তাহলে এই কলাম উইথটা এখানে পেস্ট করার জন্য এই ডাটাগুলো সিলেক্ট করলাম, তারপরে এখানে আমরা কার্সর রাখি, বাস রাখার পর আমরা এই যে এখানে চলে যাবো, বাস যাওয়ার পরে এই যে এখানে আমাদের অপশনটা কিপ সোর্স কলাম উইথ আমরা এখানে ক্লিক করলে এই ধরনের আমাদের কলাম উইথটা এখানে পেস্ট হয়ে চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে এখন বর্তমানে এখানে যে 8.10 সেম কলাম উইথটা কিন্তু আমার এখানে যে 8.10 এখানে যাই এই 8.10। তাহলে এইভাবে চাইলে আপনার ইচ্ছা করলে কলামের উইথটাও আপনি এখানে কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন এইভাবে। বাস এটা আমরা দেখলাম। তারপরে কি আছে, আমরা আবার এখানে চলে যাই, যার পরে এখানে কিপ সোর্স কলাম উইথের পরে দেওয়া আছে এখানে কি ট্রান্সপোজ। এই ট্রান্সপোজের বিষয়টা কি কাজ করে, ট্রান্সপোজের কাজটা এখানে আমাদের ডাটাগুলো বর্তমানে এখানে দেওয়া আছে কি, এখানে এই যে কলাম উইথ দেওয়া আছে, এই যে কলাম 5, 7, 3, 15 এগুলো আমাদের প্রত্যেকটা কলামে আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এগুলো কলামে না এসে আমাদের রো অনুসারে আসবে, যে 5-এর পরে 7 আসবে এইভাবে, এখানে ধরুন যে 5 নম্বর রয়ে, 3 চলে আসবে, 6 নম্বর রয়ে, 15 চলে আসবে, 7 নম্বর রয়ে, মানে কলাম থাকলে রো অনুসারে চলে আসবে আর রো থাকলে কলাম অনুসারে চলে আসবে। আর সেই কাজটা আমরা করতে পারি ট্রান্সপোজ দিয়ে। তো বিষয়টা আমরা দেখি, এখন কপি করা আছে আমরা এখানে পেস্ট করবো। এখানে আমরা কার্সর রাখার পরে আমরা এখানে পেস্টে চলে আসি, তারপরে আমরা যে ট্রান্সপোজ এই ট্রান্সপোজের মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এইভাবে চলে আসছে, আমরা পেস্ট করি। এখন দেখুন এই যে 5 এইভাবে দেওয়া আছে, 7 আমরা এখানে নিচে নিচে মানে রো অনুসারে চলে আসছে, এটা চলে আসলো। এখন যদি এটার আবার চান আপনারা কি করার জন্য, এটার আপনার এখান থেকে কপি করে আবার আপনার রো অনুসারে ট্রান্সপোজ করবেন, সেটাও করতে পারি। তো সেমভাবে আমরা এই যে কপি করি, কপি করার পর আমরা এখানে ধরুন পেস্ট করবো। তাহলে এখানে আমরা পেস্টে চলে যাই, যার পর এই যে ধরুন আমরা এখানে এই যে নিলাম ট্রান্সপোজ, এই দেখুন ট্রান্সপোজ নেওয়ার সাথে সাথে এইভাবে চলে আসছে। তাহলে আপনারা ট্রান্সপোজের কাজটাকে আপনাদের ডাটাগুলো যদি কলাম ওয়াইজ থাকে তাহলে আপনারা রো ওয়াইজ পেস্ট করতে পারেন, রো ওয়াইজ থাকলে আপনারা কলাম ওয়াইজ ডাটাগুলো পেস্ট করে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজের বিষয়টা, বা সেটা আমরা দেখলাম এখানে। বাস তারপরে এখানে আমাদের কি আছে, আমরা এগুলো টানডো করে আগের মতো নিয়ে আসলাম। বাস এটা এখন ধরুন আমাদের এটা কপি করা আছে, এটা এখন আমাদের পরবর্তী কাজটা কী আছে দেখি। আমরা এখানে চলে আসি, আসার পরে তারপরে এখানে আমাদের এই পেস্টের এই কাজগুলো দেখার পরে আমরা ধরো পেস্ট ভ্যালু। তাহলে পেস্ট ভ্যালুর মধ্যে এখানে আমরা এই যে ধরুন মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে ভ্যালুগুলো, এই দেখেন আমরা মাউস পয়েন্টার লিখে চেঞ্জ হয়। তাহলে পেস্ট ভ্যালুর মধ্যে প্রথমে দেওয়া আছে ভ্যালু। তাহলে এখন ধরুন আমরা এখানে এই যে শুধু ভ্যালুগুলো পেস্ট হয়ে আসবে। তাহলে আমরা এই যে ভ্যালুতে ক্লিক করি, তাহলে এখান থেকে শুধু এই ভ্যালুগুলো পেস্ট হয়ে আসছে, এই ধরুন 5, 7, 3, 15 এই ভ্যালুগুলো পেস্ট হয়ে আসছে। তাহলে এখান থেকে ধরেন আমার এই যে এখানে কিন্তু আমরা নাম্বার ফরম্যাটিং করা আছে, এই যে আমরা কি এটা ক্লিক করলে এই ধরুন নাম্বার ফরম্যাটিং করা আছে এখানে, কিন্তু তারপরে আমি যদি পেস্ট ভ্যালু দিছি এইখানে শুধু এখান থেকে আমার একটা নাম্বার ফরম্যাট না আসে, এটা কিন্তু এই জেনারেল ফরম্যাটে পেস্ট হয়ে গেছে, জেনারেল ফরম্যাটে পেস্ট হয়ে আসছে এবং শুধু ভ্যালুগুলো পেস্ট হয়েছে। তাহলে এখানে কিন্তু আমার ফর্মুলা ইউজ করা আছে, ফর্মুলা আসা নেই, শুধু এটার ভিতরে এই ফর্মুলার মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে পেস্ট হয়ে আসছে, এই ফর্মুলা কিন্তু নাই, শুধু 15 ভ্যালুটা আসছে। এইভাবে আপনি চান শুধু ভ্যালু পেস্ট করতে, এভাবে করতে পারেন। বাস এটা আমরা দেখলাম। বাস তারপরে এখন আমরা আবার এখানে আমরা সিলেক্ট করে, আমাদের তো কপিটা চলে গেছে, আবার সিলেক্ট করে আমরা কপি করে নিই। তাই আমরা কন্ট্রোল সিতে কপি করলাম। বাস তারপরে এখন আমাদের ভ্যালুর পরে কী আছে, আমরা এখন আবার এখানে কার্সর রাখি, রাখার পরে আমরা এখানে যাই, যাওয়ার পরে ভ্যালুর পরে কী দেওয়া আছে এখানে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিং। আমরা এটা ক্লিক করলে কী হবে, আমাদের ভ্যালু এবং নাম্বারের ফরম্যাটিংটা আমাদের এখানে পেস্ট হয়ে চলে আসবে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ধরুন আমাদের এখানে কী চলে আসছে, আমাদের ভ্যালু এবং নাম্বার ফরম্যাটিং। তাহলে আমাদের এটা যে কী করা আছে, নাম্বার ফরম্যাটিংয়ে এটা করা আছে। তাহলে এখান থেকে এই যে নাম্বার ফরম্যাটিং আমরা দেখতে পাচ্ছি, এখন এই যে ধরুন যে এখানে নাম্বার ফরম্যাটিং মানে যে 5.00 মানে আপনার যদি জেনারেলে রাখলে এইভাবে শো করে, এই যে শুধু 5 আসে, কিন্তু নাম্বার ফরম্যাটিং দিলে এই যে এইরকম 5.00 চলে আসে, মানে .00 এটা নাম্বার ফরম্যাটিং সিস্টেম। তো এইভাবে নাম্বার ফরম্যাটিং চলে আসছে। পাশাপাশি আমাদের কী আসছে এখানে, যে আমরা কোন বিষয়টা দেখাচ্ছি এখানে আবার যে একটু, তাহলে যাওয়ার পরে এখানে কি যে ভ্যালু এবং নাম্বার ফরম্যাটিং। তাহলে আমাদের এই যে ভ্যালুগুলো আসবে এবং আমাদের নাম্বার ফরম্যাটিং চলে আসছে, কিন্তু আমাদের এখানে ফর্মুলা ইউজ করে ফর্মুলা কিন্তু আসে না। এই হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখন আমাদের পরবর্তী কি আছে আমরা দেখি। আবার এখানে পেস্টে চলে আসছি, আসার পর আমাদের এখানে পরে দেওয়া আছে কি ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং। তাহলে এখানে আমাদের কি আসবে, আমাদের ভ্যালু এবং সোর্স ফরম্যাটিংটা আমাদের এখানে চলে আসবে। তাহলে এখানে ধরেন আমরা এই যেখানে এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে যে এই যে ভ্যালুটা আছে, ভ্যালুগুলো আছে, এটা চলে আসছে। পাশাপাশি আমাদের এই যে এখানে সোর্স ফরম্যাটিংয়ে যা করা আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের চলে আসছে, কিন্তু এখানে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কিন্তু আসে নাই। এই যে ফর্মুলাটা আমাদের এখানে কিন্তু আসে নাই, এখানে কিন্তু ফর্মুলা ইউজ করা আছে, এই যে এখানে ফর্মুলা ইউজ করা আছে, কিন্তু ফর্মুলাটা কিন্তু এখানে আসে নাই। শুধু আসছে কি এখানে এখানে ভ্যালু আসছে এবং আমাদের এখানে কি সোর্সের যে ফরম্যাটিংগুলো করা আছে সেই ফরম্যাটিংয়ের বিষয়টা চলে আসছে। এই বিষয়ে আমাদের এই বিষয়টা বাস। তারপর এখন আমাদের পরবর্তী কী আছে, আমরা এখানে কাজটা রাখলাম, রাখার পর আবার আমরা পেস্টে চলে আসি। আসার পরে আমরা এখানে পেস্ট ভ্যালু বিষয়গুলো দেখলাম। তারপর আছে আদার পেস্ট অপশন। আদার পেস্ট অপশনের মধ্যে এখানে প্রথমে কী দেওয়া আছে, ফরম্যাটিং। এখন যদি আপনি চান যে শুধু আপনার এখান থেকে আপনি ফরম্যাটিংটা পেস্ট করবেন, তাহলে করার জন্য আমাদের কপি করা আছে। এখন আমরা এই যে এখানে আদার পেস্ট অপশনের ফরম্যাটিং ক্লিক করলে শুধু এখান থেকে আমাদের এই ফরম্যাটিংটা পেস্ট হয়ে চলে আসছে, শুধু ফরম্যাটিং পেস্ট হয়ে চলে আসছে। এখন যদি চাই আমরা আমাদের এই যে এই ডাটাগুলোর মধ্যে আমরা ফরম্যাটিং পেস্ট করে নিয়ে আসবো, তাহলে এটা আপনার এখান থেকে প্রথমে যে আপনার কপি করার পরে আমরা এই যে এখানে যদি কার্সর রাখি অথবা আমরা এই যে একটু সিলেক্ট করে দিলাম, বাস সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা কী করবো, এখান থেকে আমরা পেস্টে যেয়ে যদি ফরম্যাটিং দিই, এই তখন আমাদের কিন্তু অলরেডি এই যে ফরম্যাটিং নেওয়ার সাথে সাথে যে ফরম্যাটিং হয়ে গেছে। এখন আর পেস্ট দিলেই দেন আমাদের এখানে ডাটার মধ্যে কিন্তু ফরম্যাটিংটা চলে আসছে। তো এইভাবে চাইলে আপনার ডাটা যদি আপনার অন্য জায়গায় আপনার টাইপ করা থাকে, সেটা এইভাবে আপনার শুধু ফরম্যাটিংটা আপনি কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন। তো এইভাবে আমরা দেখলাম বাস। এখন আমাদের পরবর্তী কী আছে, আবার এখানে আমরা কার্সর রাখি, রাখার পরে আমরা এখানে যাই বাস। তারপরে এখানে ফরম্যাটিংয়ের পরে দেওয়া আছে কি পেস্ট লিঙ্ক। আচ্ছা, এখানে পেস্ট লিঙ্কের বিষয়টা কী কাজ করে এবার আমরা সেই বিষয়টা দেখব। পেস্ট লিঙ্কের বিষয়টা করার জন্য এখন আমরা কী করব, এখান থেকে যেন আমরা এটা আমরা কপি করাটা থেকে বাদ দিয়ে দিলাম বাস। এখন আমাদের এখান থেকে এই যে আমরা এই তিনটা ডাটার এখানে যে আমরা কী করছি, আমরা সাম করছি, আমরা এই যে এখানে সাম করে তিনটার আমরা টোটালটা বাইর করলাম। কিন্তু এখন এই টোটালটা ধরেন আমরা এখান থেকে আমরা যদি মনে করেন যে এখন এই পেস্ট লিঙ্কের মাধ্যমে ইচ্ছা করলে আমরা আমাদের একই সিটে বা একাধিক সিটে বা আমাদের অন্য কোনো ওয়ার্কবুকের সিটে আমরা এই এখন টোটালটা নিয়ে ইচ্ছা করলে আমরা বিভিন্নভাবে এখন টোটালটা আমরা চেঞ্জ করে দেখতে পারি আমরা পেস্ট লিঙ্কের মাধ্যমে। বিষয়টা কীরকম দেখার জন্য ধরেন এখন এগুলো আমি একটু ডিলিট করে দিয়ে নিচ্ছি, এগুলো ডিলিট করে দিয়ে নিয়ে একটু বর্ডার উঠাই দিলাম, ধরেন এখান থেকে কালার উঠাই দিলাম। এখন ধরেন আমরা এই যে যেটা টোটাল বাইর করা আছে, মানে যেটা সাম করা আছে, এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এইটাকে আমি এখানে পেস্ট করব এবং কী হিসেবে পেস্ট করব, এখন আমি যদি এটা পেস্ট করি সরাসরি আমার এটা চলে আসবে এটা, কিন্তু আমি এটা এভাবে পেস্ট না করে আমি পেস্ট লিঙ্কের মাধ্যমে পেস্ট করলে কী কাজটা করে, তাহলে আমরা এখানে যাই, যার পরে আমরা এই যে এখানে যেটা দেওয়া আছে পেস্ট লিঙ্ক, আমরা এখানে যে পেস্ট লিঙ্ক আমরা এখানে ক্লিক করলাম, তাহলে এখানে আমার কি এই যে পেস্ট লিঙ্ক এভাবে চলে আসছে। কিন্তু যখন পেস্ট লিঙ্ক দিলাম এখন ধরুন আমার কি আমার এই সেলটা এখানে কি চলে আসছে, আমার লক হয়ে চলে আসছে, যে দুই পাশে লক চিহ্ন চলে আসছে। এখন আমার এই সিটে ছাড়া ধরুন আমি অন্য একটা সিটে যাই, আমি 2 নম্বর সিটে গেলাম, এখন 2 নম্বর সিটে যায় সেমভাবে এখানে আমি এটা ধরুন যে কী করি পেস্ট লিঙ্কে গিয়ে পেস্ট করলাম, আমি এখানেও পেস্ট করলাম। তাহলে এই যে আমার সিট কোন জায়গা থেকে আসছে, এটা এই যে সিট 3 থেকে আমার এই যে কোন রো কলাম থেকে আসছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এটা ছাড়া যদি আমরা নতুন আরেকটা ওয়ার্কবুক খুলে আমরা পেস্ট করি, নিতে গেলাম ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক গিয়ে আমরা একটা নতুন ওয়ার্কবুক নিলাম, বাস নেওয়ার পরে এখানেও ধরুন আমরা কী করি এটাকে পেস্ট করি, এখানে পেস্ট করি, সেমভাবে এখানে আমরা পেস্ট লিঙ্কে গেলাম। তাহলে এখানে আমরা যখন পেস্ট করলাম এই দেখেন এখানে এটারে আমাদের এখানে কোন আমাদের ওয়ার্কবুক থেকে আমাদের এই যে ওয়ার্কবুকের নামটা চলে আসছে, পরে কোন শীট থেকে এবং কোন রো কলাম থেকে আসছে এটা আপনার এখানে দেখাচ্ছিলাম। পেস্ট লিঙ্ক কি আপনার সেল রেফারেন্স, আমাদের কোন সেল রেফারেন্স থেকে আমাদের এইটা আসছে, এখানে রেজাল্টটা আসছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পেস্ট লিঙ্ক সেল রেফারেন্স হিসেবে কাজ করে, সেটা কিন্তু আমরা দেখলাম। এখন এখানে এই যে আমরা এখানে ওইটা নিয়ে আসলাম পেস্ট করে, এখন এটার এটা কি সুবিধাটা কি, এটা করার উদ্দেশ্যটা কি, তাহলে এখন আমরা চলে যাই আমাদের আগের ওয়ার্কবুকে। এখানে আসলাম, আসার পরে আমরা কোন সিটে ছিলাম, সিট 3-তে। তাহলে সিট 3-তে আসার পরে এখন যদি আমরা কি করি, ধরুন আমরা এই যে এখানে আমরা 5-এর জায়গায় আমরা দিলাম কত, ধরুন এখানে 10 দিলাম, এখানে হয়ে গেল 20, এখানে 20 হয়ে গেল। আবার ধরুন এখানে আমি যদি 70 দিই, এখানে 7-এর জায়গায় আমি দিলাম কত, ধরুন 70 দিলাম, এখানে কি হয়ে গেল 83। তাহলে এখানে 83 হয়েছে, সাথে সাথে এই 83 এখানে চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যদি সিট 2-তে যাই, এখনও দেখবেন 83 হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের সেই বুক যে 1-এর যেটা আমরা নতুন করে আমরা ই করছি ওয়ার্কবুক তৈরি করছি, সে তার ভিতরে 83 চলে আসছে, মানে পেস্ট লিঙ্ক করার কাজটা কি সেটা কিন্তু আমরা দেখলাম যে আমাদের এখানে কী কাজটা করে। তো এইভাবে চাইলে আপনারা কী করতে পারেন, আপনাদের এই ডাটাগুলো থেকে আপনারা যে পেস্ট লিঙ্কের বিষয়টা আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তো পেস্ট লিঙ্কের বিষয়টা কী কাজ করে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। এখন ধরুন আমরা বাস পেস্ট লিঙ্কের পরে আমাদের কী আছে সেটা আমরা দেখি। তাহলে দেখার জন্য এখান থেকে সেমভাবে আমাদের এই ডাটাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি, কপি করলাম, কপি করার পরে আমরা ধরেন এখন কোথায় আমরা করব, আমরা এখানে কার্সর রাখি, রাখার পর আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা পেস্ট লিংক দেখলাম, তারপর এখানে কি আছে পিকচার। এখন আমরা চাই যে আমাদের ডাটাগুলোকে আমরা পিকচার হিসেবে পেস্ট করার জন্য, যেটা আমরা দেখছি যে অলরেডি আমরা এই যে বিষয়টার মতন একটা কাজ করবে, কিসের মতো আপনার যে এই যে আমরা দেখছি কপি এস পিকচার, মানে সেম বিষয়টা এখন আমাদের এখানে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা এটা কপি করার পরে আমরা এখানে যাই, যার পর এই যে পিকচারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলাম, আমাদের এই ডাটাগুলো পিকচার হিসেবে চলে আসছে। এই যে আমরা এখানে পিকচার হিসেবে চলে আসছে। এখন এখান থেকে আপনার যেরকম দরকার আপনার এখানে সাইজ কমে বাড়িয়ে নিতে পারেন। তাহলে পিকচার হিসেবে যা কাজ করে আমরা এখানে কাজ করবো, ডাটাগুলো পিকচার হিসেবে চলে আসছে। আসার পরে ফরম্যাটে যাবেন, এই যে পিকচারে যা করা যায় সমস্ত বিষয়গুলো এখান থেকে আপনার করতে পারবেন। তারপরে মাউসের আপনারা ক্লিক করবেন, করার পরে এখানে এডিট পিকচার, চেঞ্জ পিকচার, গ্রুপ আনগ্রুপ, ফরম্যাট পিকচার, এই ফরম্যাট পিকচারগুলো আর পিকচারের মধ্যে বিভিন্ন কাজগুলো করতে পারেন। এগুলো আপনি ক্লিক করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। মানে এটা কাজ হচ্ছে ডাটাগুলোকে আপনার পিকচার হিসেবে আপনি ইচ্ছাগুলো ব্যবহার করতে পারেন। দেখুন এখানে স্যার আপনাদের অন্য সিটে যাই, আমার সিট টুতে গিয়ে এখানে পেস্ট করবো। তাহলে সেমভাবে আপনার এখানে যাবেন, পিকচার হিসেবে আপনার রেজে দেবেন বা চলে আসছে। আপনার যেখানে যান এইভাবে পিকচার হিসেবে পেস্ট করতে পারেন। এটা আমরা দেখলাম। তারপরে এখানে আমাদের কি আছে, এখন আমরা আবার এখানে চলে আসি, কপিতে করা আছে। এখন আমরা এখানে যাই, বা যাওয়ার পরে পিকচারে পড়াতে আছে এখানে লিঙ্ক পিকচার। তাহলে পিকচার আর লিঙ্ক পিকচারের মতো পার্থক্যটা কি? পিকচার আর লিঙ্ক পিকচারের কাজটা কিন্তু সেম, জাস্ট লিঙ্ক পিকচার কাজ করবে কি, একটা লিঙ্ক তৈরি হবে, যে আপনি ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কোন সোর্স থেকে আপনি এটা কপি করে পেস্ট করছেন, আপনার ওই সোর্সের ভিতরে সে চলে যাবে। এটি হচ্ছে আপনার এখানে লিঙ্কের মধ্যে পার্থক্যটা। কিন্তু মেনলি পিকচার আর লিঙ্ক পিকচার একই কাজ, মানে দুইটাই পিকচার হিসেবে আপনার পেস্ট হবে, লিঙ্ক পিকচার দিলে লিঙ্ক হয়ে যাবে একটা, এই সে পার্থক্যটা। তাহলে আমরা বিষয়টা দেখি। এখন এটা কপি করা আছে, আমরা এখানে পেস্ট করার জন্য আমরা এই যে লিঙ্ক পিকচার এখানে ক্লিক করলাম। তাহলে এখানে কিন্তু আমার এটা পেস্ট হয়ে গেল। তো পেস্ট হয়ে গেলো, এখানে পেস্ট হওয়ার পরে এখন ধরেন কি এখানে আমরা পিকচারে যা কাজ করতে পারি সেটা তো বসে অলরেডি আমরা বিষয়টা অলরেডি দেখলাম। এখন যদি ডাবল ক্লিক করি, করার পরে আমার কোন সোর্স থেকে আসছে সেখানে দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে এটা লিঙ্ক পিকচার পেস্ট না করে আমরা যদি এখানে একটু নিচে চলে যাই, নিচে ধরুন আমরা কন্ট্রোল শিফট আমরা ডাউনের চাপ দিলে আমরা একবারে ধরুন আমাদের একবারে শেষে আমাদের এই যে একবারে লাস্টের, এটা হচ্ছে লাস্টের রোটা, আমরা এখানে ধরুন এটা কী করবো, লিঙ্ক পিকচার হিসেবে পেস্ট করবো। তাহলে এখন ধরুন কাজটা রাখলাম, রাখার পর আমরা যদি লিঙ্ক পিকচারে এখানে ক্লিক করি, প্লাস আমাদের এখানে পিকচারে আসছে কিন্তু লিঙ্ক হিসাবে আসছে। এখন এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমাদের কোন জায়গা থেকে আমরা কপি করে নিয়ে আসছি এই এখানে ডাটাগুলো, মানে কোন জায়গা থেকে কপি করে নিয়ে আসছি, সোর্সটা কোন জায়গা থেকে সেখানে চলে যাবে আমাদের, সেখানে আমরা চলে যাবো। তো বিষয়টা দেখাচ্ছি। মাউসের এখানে আমরা কি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই সোর্স থেকে আমরা কী করছি, কপি করে নিয়ে আসছি, আমরা কিন্তু সেটা দেখতে পারলাম। সেম ধরুন আমরা যদি অন্য একটা সিটে যাই, আমরা এই সিটে গিয়ে এখানে কী করবো, আমরা লিঙ্ক পিকচার এখানে পেস্ট করবো। তাহলে লিঙ্ক পিকচারে পেস্ট করলাম, করার পর এখন যদি মনে করেন আমরা এখানে কী করি, ডাবল ক্লিক করি, দেন আমরা এখানে গিয়ে ডাবল ক্লিক করি, এখন এই যে ডাবল ক্লিক করলাম, তো এই দেন আমার এখানে সোর্সে চলে আসছে। তাহলে আমার শিট 2 তো ছিলাম, এখানে ডাবল ক্লিক করলে এই শিট 3-তে আমার কোন সোর্স থেকে আমরা লিঙ্ক করছি সেটা কিন্তু এখানে চলে আসে। এটা হচ্ছে আমাদের লিঙ্ক পিকচারের বিষয়টা। তো আমরা লিঙ্কে ক্লিক করলে আমার কোন জায়গা থেকে লিঙ্ক করছি সেখানে চলে আসবে। বাস, এটা আমরা দেখলাম। এখন তারপর আমাদের কি আছে, এখন আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখার পরে এখন তারপর আছে আমাদের এখানে পেস্ট স্পেশাল। তো পেস্ট স্পেশালের বিষয়টা কী কাজ করে সেটা আমরা এখন দেখব। তো এই পেস্ট স্পেশালের উপরে আমার কিন্তু অলরেডি ধরেন কমপ্লিট ভিডিও করা আছে। তাছাড়া পেস্ট স্পেশালের এই যে ভিতরে আরও যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপরে কিন্তু স্পেসিফিক বিষয়গুলোর উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তারপরে ধরেন এই যে বিষয়গুলো বলছি আপনাদের সাথে, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। কিন্তু তারপরও টোটাল ক্লিপবোর্ডের বিষয়গুলো কি, টোটাল ক্লিপবোর্ডের যে কাজগুলো কি, সমস্ত কাজগুলো যাতে আপনারা একসাথে একটা ভিডিওতে দেখতে পারেন, এই কারণে ক্লিপবোর্ডের ভিডিওটা আমার করা আছে। ক্লিপবোর্ডের সমস্ত বিষয়গুলো, মানে এক যে সমস্ত বিষয়গুলো আপনার একটা ভিডিও থেকে, মানে কমপ্লিট জিনিসটা আপনার এখান থেকে পান। তারপরে আলাদা আলাদাভাবে ডিটেলসভাবে আমি প্রত্যেকটা ধরেন যে ক্লিপবোর্ডের পার্ট বাই পার্টগুলো আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে সেগুলো আপনি দেখতে পারেন। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমাদের পেস্ট স্পেশালের কাজগুলো আমরা করি। এখন তাহলে পেস্ট স্পেশালের কাজগুলো করার জন্য এখন আমরা পেস্ট স্পেশালের জন্য আলাদা একটা শিট আমার করা আছে। এই যে আমি শিট এখানে গেলাম, এই যে কপি অ্যান্ড পেস্ট স্পেশালের মধ্যে এখানে যে কাজগুলো আছে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আমি সাজায় রাখছি। এখান থেকে আপনারা দেখাইলে খুব ইজিলি পেস্ট স্পেশালের বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তাহলে পেস্ট স্পেশালের মধ্যে এখানে প্রথমে আমাদের দেওয়া আছে কি অল। তাহলে অল দেওয়া মানে কি, এখানে যা আছে আমাদের সেম বিষয়গুলো এখানে, মানে যা আছে সেম বিষয়গুলো এখানে পেস্ট হবে। মানে কপি করে পেস্ট দিলে যেই কাজটা করে সেম কাজটা অল দিলে মানে এখানে যেইভাবে যা আছে সবগুলো পেস্টে চলে আসবে, এই বিষয়টা কাজ করবে। তো আমরা দেখি, আমরা এখানে ডাটাগুলো এই যে অলের যে বিষয়টা আছে এখানে আমরা এই ডাটাগুলো এখান থেকে সিলেক্ট করব। তারপরে কি করতে হবে, আমরা পেস্ট স্পেশাল কাজ করতে গেলে, মানে পেস্টের কাজ করতে গেলে আপনার কাট কপির সাথে সম্পর্ক। তাহলে আমরা কপি দিয়ে পেস্ট স্পেশালের সমস্ত বিষয়গুলো দেখব। তাহলে এখানে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে আমরা পেস্ট করব। তাহলে করার জন্য আমরা এখানে যাই, যার পরে পেস্ট স্পেশাল, তারপর এখান থেকে প্রথমে দেওয়া আছে পেস্টের মধ্যে অল। তাহলে আমরা এখানে অল সিলেক্ট করা আছে, বাস এখন ওকেতে ক্লিক করি। তাহলে আমরা বলছি কি, এখানে যা দেওয়া আছে সেম বিষয়টা আমাদের এখানে চলে আসছে, এখানে যে যেভাবে দেওয়া আছে সেম বিষয়টা। তাহলে এখানে চলে আসলো, এখানে ফর্মুলা ইউজ করা আছে, এখানে ফর্মুলা চলে আসছে। এটা হচ্ছে আমাদের অলের বিষয়টা। বাস অলের পরে তারপরে কি আছে, তারপরে আমাদের ফর্মুলাস। আমরা শুধু চাচ্ছি যে শুধু ফর্মুলাসটা এখান থেকে আমরা কপি করে পেস্ট করে নিয়ে আসবে, আর অন্য কোনো বিষয় আসবে না। তাহলে এখানে বোল্ড করা আছে, এখানে ফিল কালার দেওয়া আছে, তারপরে এখান থেকে কি আছে আমাদের ফর্মুলা ইউজ করা আছে, এখান থেকে ধরেন যে এই বিষয়গুলো আছে, তারপরে এখান থেকে ধরেন অন্য বর্ডার ইউজ করা আছে। এগুলো ছাড়া শুধুমাত্র আমাদের ফর্মুলাটা আমরা পেস্ট করবো। তাহলে সেমভাবে এখানে আমরা এটা সিলেক্ট করবো, আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা এখানে পেস্ট করবো। তাহলে করার জন্য আমরা পেস্ট স্পেশাল যাওয়ার জন্য এখান থেকে দেখতে পারি, অথবা মাউসের নাম্বারটা ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে চলে যাবো পেস্ট স্পেশাল, আমরা এখানে ক্লিক করি, করার পরে তারপরে আমাদের এই যে ফর্মুলাস পেস্ট করার জন্য ফর্মুলাস আমরা এখানে সিলেক্ট করবো, তারপরে ওকেতে ক্লিক। বাস এখন ধরুন আমাদের এখানে ফর্মুলাটা পেস্ট হয়ে চলে আসছে। তাহলে এই যে আমাদের 230 এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা পেস্ট হয়ে চলে আসছে, সাথে আমাদের এখানে 230 কীভাবে হলো সেই ভ্যালুগুলো এখানে সাথে চলে আসবে। এইভাবে আপনারা এখান থেকে ফর্মুলা পেস্ট করতে পারেন। এটা ছাড়াও কিন্তু অন্য কিছু আছে সেগুলো পেস্ট নয়, এইভাবে শুধু ফর্মুলাটা আপনারা চাইলে আপনারা পেস্ট করে আলাদাভাবে স্পেসিফিকভাবে নিয়ে আসতে পারেন। তারপরে এখানে ফর্মুলার পরে দেওয়া আছে ভ্যালু। এবার আমরা চাইতে শুধু ভ্যালুগুলো আমরা এখানে পেস্ট করে নিয়ে আসবো। তা সেক্ষেত্রে এখান থেকে আমরা এই ডাটাগুলো আবার সিলেক্ট করি, বাস করার পরে কন্ট্রোল সিতে কপি করলাম, আমরা এখানে ভ্যালু পেস্ট করবো। তাহলে মাউসের নাম্বারে ক্লিক, পেস্ট স্পেশাল, এখন আমরা এখান থেকে এই যে ভ্যালুস আমরা এখানে ক্লিক করি, করার পর ওকেতে ক্লিক। তাহলে দেখেন এখানে আমাদের আমার কি শুধু ভ্যালুগুলো পেস্টে চলে আসছে। তাহলে 230, 50 আর 280, কিন্তু ভ্যালু ছাড়াও কিন্তু এখানে ফিল কালার করা আছে, এখানে বর্ডার ইউজ করা আছে, তারপর এখানে কি ফর্মুলা ইউজ করা আছে, কোনো কিছু আসে না। শুধু এখানে দেন এই যে আমার এখানে 280 কিন্তু এটা ফর্মুলার মধ্যে আছে, এখানে শুধু কি চলে আসছে 280 ভ্যালু হিসেবে চলে আসছে। এইভাবে চাইলে শুধু আপনি এখান থেকে শুধু ভ্যালুগুলো আপনি পেস্ট করে নিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখন ভ্যালুর পরে দেওয়া আছে কি ফরম্যাটস। এবার এখান থেকে আমাদের শুধু ফরম্যাটটা আমরা পেস্ট করে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা ডাটাগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করব। তাহলে করার জন্য সেমভাবে আমরা মাউসের নাম্বারে ক্লিক, পেস্ট স্পেশাল, প্লাস এখানে আসার পরে এখানে আমরা ফরম্যাটটা পেস্ট করব, ফরম্যাট সিলেক্ট, ওকেতে ক্লিক। তাহলে এখন ধরুন আমার শুধু দেখেন এই যে ফরম্যাটটা পেস্ট হয়ে চলে আসছে। এখানে অন্য যে টেক্সট কালার, তারপরে এখানে যে আমার কী করা আছে এই যে ফর্মুলা ইউজ করা আছে, আর অন্য বিষয় আছে, এর থেকে শুধু আমার ইয়ে চলে আসছে, ফরম্যাটটা শুধু পেস্ট হয়ে চলে আসছে। এখানে এখন যদি আপনার চান যে আপনার ডাটার ভিতরে আপনি এখানে ধরেন যে ফরম্যাটটা পেস্ট করবেন, তো সেমভাবে এখানে এটা সিলেক্ট করবেন, করার পর আমরা পেস্ট স্পেশালে যাই, যার পর যদি আমরা এখানে ফরম্যাট সিলেক্ট করে ওকেতে ক্লিক করি, ধরুন এই যে মধ্যে শুধু আমাদের ফরম্যাটটা পেস্টে চলে আসছে। তো এইবার চাইলে ধরুন আমরা কি ফরম্যাট ইচ্ছাগুলো পেস্ট করে আমরা নিয়ে আসতে পারি। তো সেটা আমরা দেখলাম। তারপরে কি আছে কমেন্টস। এখন আমরা চাচ্ছি দেখি শুধু কমেন্ট আমরা পেস্ট করে নিয়ে আসবো। এখানে আমাদের কিন্তু ধরেন ডাটা, এখানে যে ফিল কালার আর অন্য বিষয় করা আছে, বর্ডার আছে, কোনো বিষয় আসবে না, শুধু কমেন্ট এখানে যে করা আছে, এই যে এখানে একটা কমেন্ট ইউজ করা আছে, এই যে এখানে একটা কমেন্ট করা আছে, এখানে একটা কমেন্ট করা আছে, এই দুই জায়গায় দুইটা কমেন্ট আমাদের আছে, কিন্তু এই শুধু কমেন্টটা পেস্ট করে আমরা এখানে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের এই ডাটাটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি, কপি করে আমরা এখানে কার্সর রাখলাম, সেমভাবে আমরা পেস্ট স্পেশাল চলে যাই, তারপর এখান থেকে এই যে কমেন্টস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকেতে ক্লিক। এখানে ধরুন আমাদের কমেন্ট শুধু দুইটা পেস্ট হয়ে চলে আসছে, শুধু দুইটা কমেন্ট পেস্টে চলে আসছে। তাহলে আমরা এখানে এই যে এখানে গেলে এই ধরুন কমেন্ট, এই যে একটা কমেন্ট চলে আসছে, আমরা এখানে যাই, এই ধরুন আমাদের এখানে এখানে কমেন্ট আমাদের পেস্টে চলে আসছে। তাহলে আমাদের কমেন্ট এইভাবে, যদি আপনার এখানে ডাটা থাকে তাহলে আপনার ডাটার মধ্যে আপনার কমেন্ট পেস্টে চলে আসবে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের এই ডাটাগুলো থেকে শুধু কমেন্টটা পেস্ট করে নিয়ে আসতে পারেন। বাস কমেন্টের পরে তাও আছে কি, তারপর আছে ভ্যালিডেশন। তো আমাদের এখানে কি ভ্যালিডেশন ইউজ করা আছে। তো ভ্যালিডেশনের বিষয়টা কি, এখানে ধরেন আপনি এখানে যেই ধরনের আপনি রুলস দেবেন ওই রুলের ভিতরে আপনাকে কাজ করতে হবে, রুলের বাইরে গেলে আপনাকে এরর ধরবে। যেমন এখানে ধরেন আমরা কি ভ্যালিডেশন ইউজ করছি, এখন আমরা চাই যে উত্তরটা চেঞ্জ করে এখানে আমরা কি দিব, আমরা অন্য কোনো এখানে আমরা ডাটা দিব। তো সেটা কিন্তু এখান থেকে আমাদের এই যে অপশন, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে পাশে আমরা ক্লিক করলাম, উত্তরা ছাড়া এখানে আছে গুলশান, বনানী, আমরা এখানে বনানী চেঞ্জ করে দিলাম, কিন্তু এখানে যে এই তিনটা ভ্যালু আছে এটা ছাড়া আমরা যদি অন্য কিছু দেই তাহলে কিন্তু এখানে শেয়ার করবে। যেমন এখানে আমি যদি অন্য কিছু লিখি, দেখেন এখানে লিখলাম গাজীপুর, গাজীপুর লিখে আমি এখানে পরে চলে আসি, 17 চলে আসছে। কেন এরর চলে আসছে, যেহেতু এখানে আমার কি করা আছে, এই জন্য আমার এখানে ড্রপ ডাউন লিস্ট করা আছে, এবং সেটা করছে আমি কি দিয়ে, ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে সেটা ব্যবহার করা আছে। তাহলে এখানে এই যে ডাটা ভ্যালিডেশন করা আছে, এর বাইরে অন্য কিছু দিলে সে এরর ধরবে, কিন্তু এখানে আমার ডাটা ভ্যালিডেশন করা না, এখনো করা নেই। তাহলে আমি চাচ্ছি যে এই ডাটা থেকে আমার ডাটা ভ্যালিডেশন যেটা করা আছে এইটা আমি কপি করে পেস্ট করে নিয়ে আসবো। তাহলে করার জন্য সেমভাবে আমরা এটুকু সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি, কপি করার পর আমরা কোথায় পেস্ট করবো, আমরা এখানে পেস্ট করবো। তাহলে আমরা চলে যাই পেস্ট স্পেশালে, তারপর এখান থেকে এই যে লেখা আছে ভ্যালিডেশন, আমরা ভ্যালিডেশন সিলেক্ট করে আমরা এখন ওকেতে ক্লিক করি। তাহলে এখান থেকে ধরুন আমাদের শুধু ভ্যালিডেশন পেস্টে চলে আসছে। এখন আমাদের এখান থেকে এই যে ভ্যালিডেশন আছে, ধরুন এই যে গোট 500, এটা কিছু কিন্তু এখানে আসে, শুধু এই যে ভ্যালিডেশন যেটা করা আছে এটা এখানে চলে আসছে, এই যে ভ্যালিডেশন চলে আসছে, এছাড়া কিন্তু অন্য কোনো কিছু এখানে পেস্ট হয়ে আসে নাই। এইবার চাইলে আপনারা শুধু ভ্যালিডেশন কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন। বাস এটা আমরা দেখলাম। তারপর এখানে কি আছে অল ইউজিং সোর্স থিম তাহলে অল ইউজিং সোর্স থিমের এই কাজটা কি করবে এইটা আমাদের এই যে এখানে প্রথমে যে অল আছে অলে আমাদের যে কাজটা করছে আর এখানে অল ইউজিং সোর্স থিম দিলে আমাদের সেম কাজটাই করবে কিন্তু একটু পার্থক্য আছে কি পার্থক্য সেটা আমরা দেখি তাহলে এখান থেকে আমরা এই ডাটাগুলো এখান থেকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি তে কপি করলাম আমরা এখানে পেস্ট করব তাহলে আমরা এখান থেকে যাইতে পারি পেস্ট স্পেশালে অথবা মাউসের বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল তারপর এখান থেকে আমাদের এই যে অল ইউজিং সোর্স থিম এটা যখন আমরা এখানে সিলেক্ট করব আমাদের এখানে যে পেস্ট লিংকটা কিন্তু এখানে আমাদের ডিসেবল হয়ে গেছে কিন্তু অল থাকলে কিন্তু ডিসেবল থাকে না অল থাকলে এটা আমাদের ইনেবল থাকে তাহলে অল সোর্সিং অল ইউজিং সোর্স দিলে আমাদের এটা ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু পার্থক্যটা আমরা দেখলাম যে কি পার্থক্যটা মানে এটা ব্যবহার করলে আপনার পেস্ট লিংকের বিষয়টা আপনার থাকতেছে না এটা সেই বিষয়টা তাহলে এখন আমরা সিলেক্ট করে এখন ওকেতে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের এখানে যা সেম বিষয়টা এখানে চলে আসছে কিন্তু পার্থক্যটা কি সেটা কিন্তু আমরা দেখলাম বাস এখন আমাদের এটার পরে তারপর দেওয়া আছে অল এক্সেপ্ট বর্ডার তাহলে এইটা বিষয় কি এখানে আমাদের এই যে ডাটাগুলো যেগুলো ইউজ করা আছে এর মধ্যে আমাদের ফিল কালার টেক্সট কালার বর্ডার তারপরে এখান থেকে আমাদের বিভিন্ন কি ফর্মুলা বিভিন্ন কিছু ইউজ করা আছে কিন্তু এখান থেকে আমরা কি এখান থেকে অল এক্সেপ্ট বর্ডার তাহলে এখান থেকে বর্ডার ছাড়া অন্য যা কিছু আছে সব কিছু আমরা পেস্ট করব শুধু বর্ডার এক্সেপ্ট মানে বর্ডার ছাড়া তাহলে কোনো বর্ডার এখানে থাকবে না শুধু আমাদের এখানে বর্ডার ছাড়া অন্য সমস্ত বিষয়গুলো আমরা পেস্ট করে নিয়ে আসবো তাহলে সেমভাবে এখানে আমরা ডাটাগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর এখানে আমরা পেস্ট করব তাহলে মাউসের বাটনে ক্লিক ক্লিক করে পেস্ট স্পেশাল বাস তারপর এখান থেকে আমরা অল এক্সেপ্ট বর্ডার আমরা এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করি এইজন্য আমাদের চলে আসছে তাহলে এখানে যা আছে সেম বিষয়টা এখানে চলে আসছে কিন্তু কোনটা আসে না শুধু বর্ডারটা আসে না এই যে চারদিকে যে বর্ডার থাকে এই বর্ডারগুলো আমার এখানে আসে নাই আপনি যদি চান যে বর্ডার ছাড়া শুধু অন্য বিষয়গুলো পেস্ট করবেন সেক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারেন বাস এই বিষয়টা আমরা দেখলাম তারপর এখানে কী হচ্ছে কলাম উইথ তাই কলাম উইথ আমাদের এখানে যে কলাম উইথ দেওয়া আছে সেম কলাম উইথটা আমরা এখানে চাই তো এখানে কলাম উইথ কত দেওয়া আছে 8.10 এখানে কত দেওয়া আছে এখানে দেওয়া আছে কত 12.50 তাহলে এখানে কলাম উইথটা বেশি আমরা এখানের কলাম উইথটা আমরা এখানে পেস্ট করে নিয়ে আসবো কিন্তু কলাম উইথ ছাড়া অন্য কোনো কিছু আর পেস্ট হবে না যদি আমরা কলাম উইথ দেখায় পেস্ট করি সেক্ষেত্রে তো বিষয়টা আমরা দেখি তাহলে আমাদের এখানে আমরা এখান থেকে কী করবো এই যে এখানে ডাটাগুলো আমরা সিলেক্ট করি সিলেক্ট করে কপি করলাম তারপরে এখানে আমরা কলাম উইথটা পেস্ট করবো তাই করার জন্য আমরা পেস্ট স্পেশালে যাই তারপর এখান থেকে আমরা কলাম উইথটা আমরা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব এখন দেখেন এখানে আমাদের কলাম উইথটা কিন্তু পেস্টে চলে আসছে তাহলে এখানে ধরুন আমাদের এখানে বর্তমানে যে কলাম উইথ 8.10 এখানেও কিন্তু কলাম উইথ 8.10 সেম সেম কিন্তু কলাম উইথ এখন আমরা আন্ডার করলে আবার আগের মতো চলে আসবে আমরা এখন কন্ট্রোল জেড দিয়ে আন্ডার করি এই জন্য আগের কলাম উইথ চলে আসছে তো এইবার চাইলে আপনি এখান থেকে শুধু কলামের উইথটাও আপনি কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন পেস্ট স্পেশাল থেকে বাস এটা আমরা দেখলাম তারপরে আছে ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং তাহলে ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং এর বিষয়টা কি আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের শুধু ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটটা এখানে আমাদের কপি করে পেস্ট করে নেব তো সেই ক্ষেত্রে এখানে ডাটাগুলোর মধ্যে আমাদের কিন্তু এখানে ফর্মুলা আর নাম্বার ফরম্যাট ছাড়াও কিন্তু এখানে আরও কী করা আছে এখানে ফিল কালার টেক্সট কালার তারপরে বর্ডার আরও বিভিন্ন কিছু করা আছে এর থেকে শুধু ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটটা আমরা পেস্ট করে নিয়ে আসবো সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম ডাটাগুলো এখান থেকে প্রথম আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি আমরা এখানে পেস্ট করব তাহলে আমরা এখান থেকে চলে যাই পেস্ট স্পেশাল তাহলে আমরা এই যে ফর্মুলা আর নাম্বার ফরম্যাট এটা আমরা সিলেক্ট করে দিই ওকেতে ক্লিক করি তাহলে এখানে ধরুন আমাদের কি চলে আসছে এই যে ফর্মুলা এই যে ফর্মুলাটা যেটা ইউজ করে চলে আসছে পাশাপাশি এখানে কি নাম্বার ফরম্যাট তাই নাম্বার ফরম্যাট এই যে আমরা যেটা ইউজ করছি নাম্বার ফরম্যাটের মধ্যে কী থাকে এই যে 0.00 এটা সহকারে চলে আসে কিন্তু যখন জেনারেল থাকবে তখন এখানে যে 0.00 এটা কিন্তু আসে না কিন্তু 0.00 মানে নাম্বার ফরম্যাটের সিস্টেম এইভাবে চলে আসে সেটা আমরা দেখলাম তারপর এখানে কি আছে আমাদের ভ্যালু এবং নাম্বার ফরম্যাট এবার আমরা নিয়ে আসবো কি ভ্যালু এবং নাম্বার ফরম্যাট আমরা এখানে কপি করে পেস্ট করে নিয়ে আসবো সেমভাবে এখানে সিলেক্ট করলাম কপি করার পরে এখন আমরা এখানে কার্সর রাখলাম তারপর মাউসের বাটনে ক্লিক পেস্ট স্পেশাল আসি তারপর এখান থেকে আমাদের এই যে এখানে দেওয়া আছে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাট আমরা এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম তাহলে এই ধরনের আমাদের এখানে কিন্তু চলে আসছে যে এখানে আমাদের কি চলে আসছে ভ্যালু এবং আমাদের এখানে যে নাম্বার ফরম্যাট সেটা চলে আসছে এই যে নাম্বার ফরম্যাট চলে আসছে পাশাপাশি ভ্যালুগুলো চলে আসছে এই যে ভ্যালুগুলো কিন্তু এখানে কিন্তু আমাদের আগেরটার মধ্যে যেমন ফর্মুলা চলে আসছে এখানে কিন্তু ফর্মুলা নাই কারণ ফর্মুলা নেই কারণ আমরা কি দিচ্ছি ভ্যালু নাম্বার ফরম্যাট দেখায় আমরা পেস্ট করছি এই কারণে ভ্যালুগুলো আর নাম্বার ফরম্যাটটা চলে আসছে এইভাবে আপনারা এখান থেকে এই কাজগুলো করতে পারেন যে এখানে যে বিষয়গুলো বললাম প্লাস এটা ছাড়াও কিন্তু এখানে আমাদের যে আরও কিছু পেস্ট স্পেশাল বিষয় দেওয়া আছে সেটা কি দেওয়া আছে এখানে আমাদের পরে দেওয়া আছে আমাদের অপারেশন তো এবার আমরা অপারেশনের বিষয়গুলো দেখবো যে কী কাজ করে আর অপারেশনের কাজগুলো আমাদের এখানে দেখার জন্য কি করতে হবে এখান থেকে আমাদের যে ডাটা ফরম্যাটে লেখা আছে এখানে ভ্যালু ওয়ানের মধ্যে এই ভ্যালুগুলো দেওয়া আছে এখান থেকে ভ্যালু টু এর মধ্যে দেওয়া আছে এখানে আমাদের কিন্তু সেম ভ্যালু সেম ভ্যালু টু মানে এখানে যে ভ্যালু টু এর ভিতরে যা ডাটাগুলো আছে সেম বিষয়গুলো আমার এখানে আছে আমি এখানে কেন রাখছি এই কারণে রাখছি এখন আমাকে এখান থেকে অপারেশনের বিষয়গুলো কি কাজ করবো আমরা অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড মানে যোগ বিয়োগ গুণ ভাগ কাজটা করবো আর কোনটার সাথে কোনটা আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ হবে, যে এই ভ্যালু 1 এর সাথে ভ্যালু 2 আমরা নাকি এই দুইটা যোগ করব। কিন্তু যখন আমরা এখানে এটার কপি করে পেস্ট করে এখানে আমরা যোগ করব বিয়োগ করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এটার সাথে এটা যখন 50 সাথে 70 হবে তখন কিন্তু এই ভ্যালুটা আমার এখানে 70 চলে আসবে। এখানে কপি করে এখানে পেস্ট করলে এটার সাথে এটা যোগ হয়ে বা বিয়োগ হয়ে এখানে চলে আসবে, তখন কিন্তু এই ভ্যালুগুলো আর এখানে আমাদের দেখা যাবে না। এই কারণে সেম ভ্যালুটা এখানে আমার কি ছিল এটা আমি এখানে লেখা রাখছি, সেম ভ্যালুটা এখানে পেস্ট করে রাখছি। এখন আমি এখান থেকে কাজটা দেখবো, পাশাপাশি এই ভ্যালুটা যেখানে ছিল এটা আমরা এখান থেকে বুঝতে পারি দেখে। আচ্ছা, এখন আমরা কাজটা করি। তা কাজটা করার জন্য এখানে কি আমাদের এই যে ডাটাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি। বাস কপি করার পর আমরা কোথায় পেস্ট করব, আমরা এই যে এখানে পেস্ট করব। তাহলে এখানে আমরা কার্সর রাখলাম, রাখার পর আমরা পেস্ট স্পেশালে চলে যাই। স্পেশালে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের এই যে অপারেশনের বিষয়ের মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে নাম। এখন নাম দেওয়া থাকলে কি কাজ করবে, তা নাম দেওয়া থাকলে এখানে আমাদের এই যে এড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড কোনোটাই হবে না। নাম দেওয়া থাকলে এখানে যা ভ্যালু দেওয়া আছে সেম ভ্যালুটা আমার এখানে পেস্ট হয়ে চলে আসবে, এখানে যা আছে সেম ভ্যালুটা এখানে পেস্ট হয়ে চলে আসবে। তাহলে আমরা দেখি বিষয়টা, ওকেতে ক্লিক করি, এই দেখেন এখানে যা আছে এখানে সেম বিষয়টা চলে আসছে, কোনো যোগ বিয়োগ গুণ বা কিছু হয় না। তাহলে এটা নাম দিলে এই কাজটা করবে। আবার আমরা আন্ডার আগের অবস্থায় নিয়ে আসি, আন্ডার করলাম, বাস আগের ভ্যালুগুলো চলে আসলো। এবার আমরা দেখবো আমাদের পরবর্তী কাজটা দেখি। আবার আমরা এখানে মাউসের ডান ক্লিক করে পেস্ট স্পেলে চলে আসি। আসার পর এবার আমরা দেখবো যেখান থেকে যে অ্যাডের কাজটা কি করে। তাহলে অ্যাডের কাজটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাডের কাজ করবো কি 20 আর 50 70 চলে আসবে, তাহলে এখানে 30 আর 60 90 চলে আসবে। বিষয়টা আমরা দেখি, আমরা এখন অ্যাডে সিলেক্ট করে ওকেতে ক্লিক করি। এই ধরুন আমাদের 20 আর 50 আর 70 চলে আসছে। যদি আমরা এটা না একপাশে না লিখতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে আমাদের 50 ছিল, কারণ বুঝতে পারতাম, অনেক ডাটা থাকলে বুঝতে আমাদের সমস্যা হয়ে যেত। এই কারণে আমরা এখানে যে 50 ছিল এই সেম জিনিস লেখা রাখছি। এখন 50 আর 20 70 60 আর 30 90 80 আর 40 120 আমরা কিন্তু বুঝতে পারছি। এখন এইটা এই কাজটা করলো, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এটা এখানে কি করলো দেখলাম, আমরা অ্যাড করা বিষয়টা দেখলাম, মানে যোগ করা বিষয়টা দেখলাম। আন্ডার করে আবার ডাটা নিয়ে এসে আমরা বাস আগের গুলো নিয়ে আসলাম। তারপর আমরা এখন কি দেখবো, সাবট্রাক্ট মানে বিয়োগ করার বিষয়টা। তো আমরা এখানে আবার মাউসের নাম্বারে ক্লিক, পেস্ট স্পেশাল, তারপর এখান থেকে আমরা সাবট্রাক্ট সিলেক্ট করে এখন আমরা ওকেতে ক্লিক করি। এখন দেখেন আমাদের সাবট্রাক্ট হয়ে গেছে, তারপর 50 থেকে 20 মাইনাস করে কত 30 চলে আসছে। তারপর এখন 60 থেকে 30 মাইনাস করে 30, 80 থেকে 40 মাইনাস করে 40। আমরা দেখলাম যে এই ভ্যালু থেকে আমাদের এখানে মাইনাস করে যে ভ্যালুটা পেস্ট হয়ে চলে আসছে, এটা কিন্তু দেখলাম যে সাবট্রাক্টের কাজটা কি। বাস আবার আন্ডার করে আবার আগের অবস্থায় নিয়ে আসি, আগের অবস্থায় নিয়ে আসলাম, আমরা এখানে কার্সর রাখলাম। তারপর এবার আমরা দেখবো মাল্টিপ্লাই। তাহলে আমরা এখানে পেস্ট স্পেশাল চলে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা পরবর্তী থেকে মাল্টিপ্লাই মানে গুণ করা বিষয় দেখবো। তাহলে আমরা মাল্টিপ্লাই সিলেক্ট করে ওকেতে ক্লিক। এখন তো মাল্টিপ্লাই হয়ে গেল, মানে 50-এর সাথে আপনার 20 গুণ করলে কত 1000, 60-এর সাথে আপনি 30 গুণ করলে 328 চলে আসে। আমরা কিন্তু বিষয়টা দেখলাম। তারপর এখন আমরা ডিভাইডের বিষয় দেবো, আন্ডার করে আবার অবস্থায় আসি। আসার পর এখন আমরা আবার মাউসের নাম্বারে ক্লিক, আমরা চলে দেবো পেস্ট স্পেশাল, তারপর আমরা কি বসে দেখবো ডিভাইড। এবার আমরা ডিভাইড সিলেক্ট করে ওকেতে ক্লিক। এবার ধরুন ডিভাইড হয়ে গেল, তাহলে এবার আমার 50-এ 20 দিয়ে ভাগ দিচ্ছে কত আসছে 2.5, তারপর 30 দিয়ে 60-এর ভাগ দিলে 2। এবার পরবর্তী সংখ্যাগুলো আমার কি করলো, এই সংখ্যারে আমার এই সংখ্যাগুলো ভাগ দিয়ে আমার এখানে রেজাল্টটা নিয়ে আসছে। তাহলে আমরা ডিভাইডের বিষয়টা সেটাও দেখলাম। তাহলে এই যে এখানে এইভাবে কি করতে পারি, আমাদের এই কপি করার পরে আমরা এই পেস্ট স্পেশালের মাধ্যমে আমাদের এখান থেকে যে অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড মানে ওই যে বিভিন্ন অপারেশনের কাজগুলো সেটা কীভাবে করতো সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এখানে আমাদের আরও কিছু কাজ দেওয়া আছে, সেগুলো কি এবার আমরা সেটা দেখবো। আরও কি কাজ আছে তো সেটা আমরা এখান থেকে দেখার জন্য ধরুন আমরা একটু কপি করে নিচ্ছি। কপি করে আমরা আবার যদি এখানে যাই দেখি অন্য আমাদের কি আর কি কাজ আছে এখানে। তো এগুলো ছাড়া এখানে আমাদের কী দেওয়া আছে, স্কিপ ব্লাঙ্কস ট্রান্সপোজ, তারপরে দেওয়া আছে পেস্ট লিঙ্ক, এই কাজগুলো দেওয়া আছে। এখন প্রথমে আমরা স্কিপ ব্লাঙ্কের কাজটা দেখি। স্কিপ ব্লাঙ্কের কাজটা দেখার জন্য এখানে আমরা কি করতে পারি, এটা আমরা এখন ধরুন আন্ডার করে আগের অবস্থা নিয়ে আসি। বাস নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন থেকে ধরুন আমরা কি করব, স্কিপ ব্লাঙ্কের মধ্যে দেখানোর জন্য আমরা ধরুন এটা এখান থেকে স্কিপ মানে এটা ডিলিট করে দিলাম। এটা আমরা স্কিপ ডাটা নাই, তারপর এখানে ধরুন আমরা এটা ডিলিট করে দিলাম। তাহলে এই যে এখানে আমরা কি করব, এখানে আমাদের ব্লাঙ্ক এখানেও ব্লাঙ্ক, মানে দুই জায়গায় ডাটা নাই, আমরা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা কি করি, এখান থেকে এই ডাটাগুলো আমরা সিলেক্ট করে কপি করে আমরা ধরুন যে এখানে পেস্ট করি। তাহলে পেস্ট করে আমরা যদি স্কিপ ব্লাঙ্ক না দিয়ে সরাসরি পেস্ট করি তাহলে এখানে যেভাবে দেওয়া আছে মানে ব্লাঙ্ক সহকারে এখানে পেস্ট হয়ে যাবে। কিন্তু আমরা স্কিপ ব্লাঙ্ক দিলে এই এখানে যে ব্লাঙ্কটা আছে এই ব্লাঙ্কটা স্কিপ করে এখানে পেস্ট হবে। তো বিষয়টা কীরকম দেখি। তাহলে আমরা এখানে এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমরা কোথায় এটা পেস্ট করবো, এই জায়গায়। তাহলে আমরা এখানে কার্সর রাখলাম, বাস রাখার পরে এখন আমরা পেস্ট স্পেশাল চলে যাই। পেস্ট স্পেশাল, বাস এখন আমরা এদিকে একটু নিয়ে আসি। এটা নিয়ে আসার পরে এখন আমরা যদি এই যে স্কিপ ব্লাঙ্ক যেটা বলছি এইটা এখানে আমরা যদি না দেখায় সরাসরিভাবে এখন আমাদের এই ডাটাগুলো পেস্ট করলে তাহলে এখানে 50-50 জায়গায় 20 চলে আসবে। এই যে এখানে ব্লাঙ্ক আছে এই ব্লাঙ্কটা সে স্কিপ করবে না, তাহলে এই ব্লাঙ্কটা পেস্ট হয়ে এখানে কিন্তু ব্লাঙ্ক চলে আসবে। যদি আমরা স্কিপ ব্ল্যাঙ্ক না দেই তাহলে বিষয়টা দেখি ওকেতে ক্লিক করি এখন তো না যে 20 এখানে এটার জায়গা 20 চলে আসছে 40 40 15 15 চলে আসছে সাথে কি হইছে এখানে যে ডাটা ছিল আমাদের এই যে ব্ল্যাঙ্কটা এখানে পেস্ট হয়ে গেছে তো এই কাজটা করলো এখন আমরা আনডু করে আবার আগের অবস্থায় আসলাম আসার পরে এখন যদি মনে করি আমরা কি করি আবার মাউসে নামে ক্লিক করে আমরা পেস্ট স্পেসে চলে আসি আসার পরে এখন যদি আমরা স্কিপ ব্ল্যাঙ্ক এটা সিলেক্ট করে দিয়ে এখন ওকে করি এখন দেন কি হলো এই যে এখানে ব্ল্যাঙ্কটাকে তো আমরা স্কিপ করলো তাহলে এখানে 20 এর জায়গায় 20 পেস্ট হচ্ছে কিন্তু এই ব্ল্যাঙ্কটা কিন্তু পেস্ট হয় না তাহলে এখানে যে ডাটা ছিল সেটা কিন্তু আছে আবার এটা কিন্তু এখানে পেস্ট হচ্ছে এটা পেস্ট হচ্ছে কিন্তু এখানে ব্ল্যাঙ্কটা পেস্ট নয় এখানে যে ডাটাটা ছিল সেম ডাটা কিন্তু এখানে আছে তাহলে আমাদের স্কিপ ব্ল্যাঙ্ক কি কাজটা করে সেটা কিন্তু আমরা দেখলাম বাস তারপর এখানে আমাদের আরেকটা বিষয় দেওয়া আছে কি এখানে আমাদের যে আমাদের ট্রান্সপোজ আমরা ট্রান্সপোজের বিষয়টা দেখব তাহলে দেখার জন্য আমরা ধরুন একটু এদিকে আসি বাস আসার পরে ট্রান্সপোজের কাজটা কি এখানে ধরুন আমাদের এখানে ডাটাগুলো বর্তমানে দেওয়া আছে কি অনুসারে এই যে এইভাবে আমাদের কলাম অনুসারে দেওয়া আছে তাহলে আপনার কলামের অনুসারে ডাটাগুলো আপনি রো অনুসারে আপনারা নিতে পারেন আবার রো অনুসারে ডাটাগুলো আপনি কলাম অনুসারে নিতে পারেন আর সেটা করতে পারেন ট্রান্সপোজের মাধ্যমে যে সেটা করার জন্য এখানে আমরা কি করব এখান থেকে এই যে ডাটাগুলো আমরা সিলেক্ট করি বা সিলেক্ট করার পরে এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর আমরা কোথায় পেস্ট করব আমরা এখানে পেস্ট করব তাহলে আমরা এখানে পেস্ট স্পেশাল চলে যাই তারপর এখান থেকে এই যে ট্রান্সপোজ আমরা এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করি করার পরে দেখেন আমাদের ডাটাগুলো কিন্তু এখন রো অনুসারে চলে আসছে তাহলে যে B1 এইভাবে এখন B1 এর ডাটাগুলো যে 20 তারপরে স্কিপ করা আছে এটা ব্ল্যাঙ্ক এই যেটা চলছে চলে আসছে তারপরে যে B2 যেটা ভিতরে ডাটাগুলো এই দেখেন রো অনুসারে চলে আসছে এটা কিন্তু চলে আসছে তাহলে এটা রো অনুসারে চলে আসছে আবার যদি চান যে এই রো অনুসারে যেটা আছে এটা আপনি এটার মতো আপনি কলাম অনুসারে করবেন তাহলে সেমভাবে আপনি এখানে যে আবার সিলেক্ট করবেন আবার সিলেক্ট করার পরে কন্ট্রোল সিতে কপি করেন কোথায় নিয়ে রাখবেন ধরুন এখানে আপনারা পেস্ট করবেন তাহলে মাউসের আপনারা ক্লিক করেন পেস্ট স্পেশাল ট্রান্সপোজে যান ট্রান্সপোজে ওকেতে ক্লিক করেন এই দেন আবার এটার মতো করে আমাদের এখানে কীভাবে চলে আসছে আমাদের এইগুলো রো থেকে কলাম অনুসারে চলে আসছে এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজের বিষয়টা বা ট্রান্সপোজের বিষয়টা আমরা এখান থেকে দেখলাম তারপরে এখন আমরা দেখব কি আমাদের এখানে এবার দেখবো আমরা আমাদের যে পেস্ট লিঙ্কের একটা বিষয় আছে সেটা কিন্তু অলরেডি আমরা আগে দেখছি তারপর আবার একটু দেখতে চাই আমরা যেহেতু এখানে দেওয়া আছে তাহলে এখানে আমাদের যে এই পেস্ট লিঙ্কের যে কাজটা সেটা ধরেন যে এখানে কী কাজ করবে পেস্ট লিঙ্কের কাজটা দেখার জন্য ধরুন আমরা এখান থেকে বিষয়টা দেখি তাহলে এখানে ধরুন আমার এই যে এখানে যে ভ্যালুটা আছে আর এই ভ্যালুটা এই দুইটা ভ্যালু সাম করে এখানে আমার রেজাল্ট চলে আসছে এখন ধরুন আমি এই যে রেজাল্টটা যেটা আছে এটা এখান থেকে আমি কী করবো এটাকে আমি সিলেক্ট করে এটা কপি করলাম শুধু রেজাল্টটা কপি করলাম কপি করার পরে এই রেজাল্টটাকে ধরুন আমি কী করবো এখানে পেস্ট করি এখানে আমি এটা পেস্ট করবো এটা পেস্ট লিঙ্কের মাধ্যমে সেই জন্য এখানে মাউসের নাম্বারে ক্লিক করে আমরা পেস্ট স্পেশালে যাবো তারপরে যে এখানে দেওয়া আছে পেস্ট লিঙ্ক আমরা এই যে পেস্ট লিঙ্কে দিয়ে আমরা এখানে পেস্ট করলাম তো এই ভ্যালুটা আমরা এখানে পেস্ট করলাম তারপরে এখানে ছাড়া যদি আমরা ধরেন যে শিট টুতে যাই যার পরে এখানে আমরা ধরেন যে কী করি এখানে আমরা মাউসের নাম্বারে ক্লিক করে আমরা কি পেস্ট স্পেশালে যে এখানেও ধরুন আমরা পেস্ট লিঙ্ক করলাম এখানেও লিঙ্ক করলাম সেমভাবে এখানে ধরুন আমাদের অন্য একটা ওয়ার্কবুক আমাদের আছে এই অন্য একটা ওয়ার্কবুকের ভিতরেও ধরুন আমরা এটা কী করবো এটা পেস্ট করবো তাহলে অন্য একটা ওয়ার্কবুকের আমরা যাই অন্য একটা ওয়ার্কবুক কোনটা এই যে বুক ওয়ান নাম ওয়ার্কবুকটা আছে এই ওয়ার্কবুকের আমরা আলাদা একটা শিট নিয়ে ধরুন এখানে আমরা কী করি এটাকে আমরা পেস্ট লিঙ্ক করি তো সেমভাবে আমরা এখানে যে পেস্ট স্পেশাল এই যে পেস্ট লিঙ্ক আমরা এখানে করলাম তাহলে আমার ভ্যালু কত 994 তো 994 ভ্যালু আমাদের এখানে অন্য একটা ওয়ার্কবুক আছে তারপর আমরা এখানে গেলে আমাদের এই যে শিটে আছে তারপর এখান থেকে আমরা শিট ওয়ানে যাই এখানে আমরা পেস্ট লিঙ্ক করছি এখন আমরা ধরুন এখান থেকে ভ্যালু চেঞ্জ করলে এখানে যে আমাদের চেঞ্জ হবে এখানেও চেঞ্জ হবে আমাদের সব জায়গায় চেঞ্জ হবে বিষয়টা দেখি আমরা ধরুন এখানে আমি 450 জায়গায় লিখলাম কত ধরুন 550 লিখলাম এখানে 554 জায়গায় আমি কত লিখলাম ধরুন লিখলাম 430 তাহলে এখানে আমাদের কত আসছে 980 তখন আমি আরেকটু চেঞ্জ করে দিচ্ছি 430 জায়গায় দিলাম কত ধরুন 850 দিয়ে দিলাম তো এখানে কত আসছে আমার 1400 আসছে তাহলে 1400 আসছে এখানে আসছে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা শিট টুতে যাই এই দাম 1400 চলে আসছে আবার যদি আমার অন্য ওয়ার্কবুকে যাই এখানে গেলাম এই 1400 চলে আসছে তাহলে পেস্ট লিঙ্কের কাজটা করে কি সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে পেস্ট লিঙ্কের বিষয়টা কী কাজ করে তাহলে এই যে এখান থেকে আপনাদের আমি যেভাবে দেখালাম এখন এইভাবে কী করতে পারি আমাদের এখানে যে এই যে ক্লিপবোর্ডের যে কাজগুলো আছে এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম এখান থেকে যে কাট কপি কপি পিকচার ফরম্যাট পেন্টার তারপর পেস্টের যে এই যে বিভিন্ন কাজগুলো আছে তাছাড়া পেস্ট স্পেশালের যে সমস্ত কাজগুলো আছে সেই এভরিথিং কাজগুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ ক্লিপবোর্ড অন MS Excel এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি